হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু আয় ইউ ইউটিউব চ্যানেল তো আমরা এখন শুরু করছি ক্লাস টেনের হিস্ট্রি ফার্স্ট চ্যাপ্টার দ্যাট ইজ ন্যাশনালিজম ইন ইউরোপ তো এই চ্যাপ্টারটা যেহেতু তোমাদের আগে আমি বলেছিলাম যে ইউরোপিয়ান হিস্ট্রি একটু ক্লিয়ার কনসেপ্ট থাকলে তোমাদের অনেকটা সুবিধে হবে সেই পয়েন্ট অফ ভিউ থেকে আমি কিন্তু এখানে ডিসকাশান শুরু করছি দেখো আমরা যেটা পড়ছি তাহলে এখানে যে চ্যাপ্টারটার নাম বলা হচ্ছে রাইজ অফ ন্যাশনালিজম ইন ইউরোপ তাহলে প্রথম যে কথাটা আসছে যে হোয়াট ইজ ন্যাশনালিজম এটা তোমরা ক্লাস নাইনে পড়ে এসছো তো চ্যাপ্টারটা শুরু করার আগে অবশ্যই আমি বলবো যে আমার চ্যানেলটিকে যদি ভালো লাগে ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবে লাইক করবে শেয়ার করবে এবং কমেন্টস করে জানাবে আর কী কী তোমাদের নিডস আছে সেই সঙ্গে বেলয় বা আইকনটি পিন করে রাখবে যাতে নতুন নতুন ভিডিও এলেই তোমরা সঙ্গে সঙ্গে পেয়ে যাও তো চলো টাইম নষ্ট না করে আমরা শুরু করছি তো যেটা মেইন বিষয়টা সেটা হচ্ছে দ্য রাইজ অফ ন্যাশনালিজম ইন ইউরোপ তাহলে ইউরোপ যখন বলা হচ্ছে তার মানে একটা কন্টিনেন্ট যেখানে অলমোস্ট ফর্টি থ্রি কান্ট্রিজ আছে তবে কিন্তু একটা জিনিস মাথায় রাখবে এটা কিন্তু একদিনের রেজাল্ট নয় এটা লং প্রসেস একটা ফেজ ওই পিরিয়ডটাতে হয়েছিল ইউরোপে বিভিন্ন একটা কান্ট্রিতে হলো আস্তে আস্তে অন্যান্য কান্ট্রিতে স্পেড করে যায় এবার আসছি ন্যাশনালিজম ব্যাপারটা কি ভেরি সিম্পল ন্যাশনালিজম মানে হচ্ছে ফিলিং ফর ওয়ানস ওন কান্ট্রি ব্যাস শেষ আর কিছু লাগবে না তো আমরা এখানে প্রথম যে বিষয়টাতে হাত দেব। সেটা ফার্স্ট বিষয়টাতে কিছু নেই আমরা চলে আসি সরাসরি ওয়ান তোমাদের বইতে পেজ নাম্বার ফাইভ এখানে চলে এসো এখানে দেখতে পাবে যে আমরা এখান থেকে শুরু করছি বিষয়টাকে তো প্রথমে যেটা বলছে দ্য ফ্রেঞ্চ রেভলিউশন অ্যান্ড দ্য আইডিয়া অব দ্য নেশন দেখো ফ্রেঞ্চ রেভলিউশন তোমরা আগেই পড়ে এসছো কিন্তু ক্লাস নাইনে তো সেই কারণে আমি এইটাকে খুব বেশি হাইলাইট করব না এবং যদি তোমাদের ফ্রেঞ্চ রেভলিউশন সম্পর্কে ডিটেল জানতে হয় তোমরা আমার ইউটিউব চ্যানেলে পেয়ে যাবে ক্লাস নাইনে এখানে বিস্তারিত আমি ডিটে করেছি একটা পুরো চ্যাপ্টার যেটা তোমাদের ক্লাস নাইনে ফার্স্ট চ্যাপ্টার ছিল তো এখানে যেটা মেন বিষয় সেটা যে রেভলিউশনের সঙ্গে দ্য আইডিয়া অফ নেশানের রিলেশনশিপটা কী আসলো দেখো রেভলিউশন হলো হওয়ার ফলে আমরা দেখলাম মোনারকিজম অ্যাবলিশ হলো তারপরে রিপাবলিক হলো এগুলো কিন্তু তোমরা ফ্যাক্টগুলো সব জানো তো এখানে যেটা বলছে তোমাদের আমি কিন্তু তোমাদের বইয়ের লাইন টু লাইন ধরে ধরে ডিসকাশন করছি এবং যদি আমার সঙ্গে সঙ্গে তোমরা তোমাদের বইটাকে হাতে রাখো দেখতে পাবে গোটা চ্যাপ্টারটা একসঙ্গে সুন্দরভাবে হয়ে গেছে তোমরা টেরি পাওনি চ্যাপ্টারটা কখন শেষ হয়ে গেল তো এখানে যেটা স্টার্ট করছে বলছে দ্য ফার্স্ট ক্লিয়ার এক্সপ্রেশন অফ ন্যাশনালিজম কেম উইথ ফ্রেঞ্চ রেভলিউশন ইন সেভেনটিন তাহলে কি বলছে যে আমরা ন্যাশনালিজমের যে কনসেপ্টটা এটা সেভেন্টিন এইটটি নাইনে যখন ফার্স্টে ফ্রেঞ্চ রেভলিউশন হলো সেই সময় কিন্তু আমরা সেই এখান থেকে টের পেলাম আর কি আচ্ছা বলছে ফুল ফ্লেজেড টেরিটোরিয়াল স্টেট ইন সেভেন্টিন এইটি নাইন আন্ডার দ্য রুল অফ দ্য অ্যাপসলিউট মোনার্ক অর্থাৎ মোনার্কের আন্ডারেই ছিল সেখানে কোনো রিপাবলিক বা ডেমোক্রেসির গল্পগুলো কিন্তু ছিল না বলছে দ্য পলিটিক্যাল অ্যান্ড কনস্টিটিউশনাল চেঞ্জেস দ্যাট কেম ইন দ্য ওয়েক অফ দ্য ফ্রেঞ্চ রেভলিউশন লিড টু দ্য ট্রান্সফার অফ সভরেন্টি ফ্রম দ্য মোনার্কি টু এ বডি অফ ফ্রেঞ্চ সিটিজেন এই যে আমি বললাম যে মোনার্কির থেকে পাওয়ারটা ট্রান্সফার হলো কোথায় না একটা বডি অফ একটা গ্রুপ অফ পারসন্স যেটার বডি তৈরি করলো ফ্রান্স সিটিজেনরা সেইখানটায় পাওয়ারটা ট্রান্সফার অর্থাৎ সিঙ্গল হ্যান্ড থেকে মাল্টি হ্যান্ডের হাতে পাওয়ারটাকে হ্যান্ড ওভার করে দেওয়া হলো দ্য রেভলিউশন প্রোক্লেমড দ্যাট ইট ওয়াজ দ্য পিপুল হু উড হ্যান্ডস্পোর্ড কনস্টিটিউট দ্য নেশন অ্যান্ড শেপ ইটস ডেস্টিনি তাহলে কী বলছে এই রেভলিউশন থেকে আমরা একটা জিনিস পেয়ে গেলাম সেটা হচ্ছে যে পিপল ডিসাইড করবে এখন থেকে তাদের কান্ট্রির ডেস্টিনিটা ভাগ্যটা কি হবে পরবর্তীকালে এখন থেকে আর রুলার কিছু ডিসাইড করবে না হলো এবার আমরা চলে আসছি দেখো এই পেজ ফাইভের সেকেন্ড প্যারাগ্রাফে এখানে আমি নিচেটা একটা কোশ্চেন রেখে দিয়েছি দেখো হোয়াট চেঞ্জেস ওয়াজ ব্রট অ্যাবাউট ইন ফ্রান্স আফটার দ্য রেভলিউশন দেখো এই চ্যাপ এনসিআরটি যে বইটা তৈরি করেছে এত সুন্দর করে বইটা তৈরি করেছে যে এখানে যখন আমরা এই জায়গাটায় হাত দিচ্ছি একটা করে লাইন পরবো আমাদের কিন্তু অনেক উত্তরটা রেডি হয়ে যাবে আর কি তাহলে দেখো আমি এই যে কোশ্চেনটা বললাম এই প্যারাগ্রাফ থেকেই আমাদের পুরো উত্তরটা চলে আসছে একটা জিনিস মনে রাখবে আমি যে ডিফারেন্ট কালার্সগুলো ইউজ করছি মনে রাখবে এগুলো কিন্তু এক একটা পয়েন্ট আচ্ছা কি বলছে দেখো ফ্রম দ্য ভেরি বিগিনিং দ্য ফ্রেঞ্চ রেভলিউশন

এবার দেখো হ্যাঁ এখানে দেখো এই যে শুরু হলো কী বলছে আর নিউ ফ্রেঞ্চ ফ্ল্যাগ আমি এখানে নাম্বার ওয়ান লাগাচ্ছি কী বলছে আর নিউ ফ্রেঞ্চ ফ্ল্যাগ দ্য দ্য ট্রাই কালার আমি একটু আগে যেটা বললাম ওয়াজ চুজেন ফ্রম দ্য টু রিপ্লেস দ্য ফরমার রয়্যাল স্ট্যান্ডার্ড সরানো হলো রয়্যাল স্ট্যান্ডার্ডকে আমি এখানে দুই নাম্বার পয়েন্ট বলছি কী বলছে দ্য এস্টেট জেনারেল ওয়াজ ইলেকটেড বাই দ্য বডি টু অ্যাক্টিভ সিটিজেন্স অ্যান্ড রিনেমড দ্য ন্যাশনাল অ্যাসেম্বলি তাহলে আগে যেটা এস্টেট জেনারেল ছিল তাকে রিনেম করলাম আমরা ন্যাশনাল অ্যাসেম্বলি বলে তারপরে কী বলছে এখানে আমরা তিন নাম্বার পয়েন্ট দিচ্ছি কী বলছে দ্য নিউ হিউমস ওয়ার কম্পোজ ওথস টেকেন অ্যান্ড মার্টিয়ার্স কোমেমোরেটেড অল ইন দ্য নেম অফ দ্য নেশান তাহলে নেশানের নামে এই কাজগুলো কিন্তু সব হচ্ছে এখানে আর একটা পয়েন্ট আমি ফাইন্ড আউট করছি বলছে কি আর সেন্ট্রালাইজড অ্যাডমিনিস্ট্রেটিভ সিস্টেম ওয়াজ পুট ইন প্লেস অ্যান্ড দ্য অ্যান্ড ইট ফর্মুলেটেড ইউনিফর্ম লস ফর অল সিটিজেন্স উইদিন ইটস টেরিটরি এখানে আরও একটা পয়েন্ট আমরা এখানে বের করতে পারি বলছে কি ইন্টারনাল কাস্টমস ডিউটিস অ্যান্ড ডিউস ওয়ার অ্যাবলিশড অ্যান্ড ইউনিফর্ম সিস্টেম অফ ওয়েট অ্যান্ড মেজারমেন্ট ওয়াজ অ্যাডপ্টেড তারপরে কি বলছে এখানে আর একটা পয়েন্ট আমরা পাচ্ছি যে রিজিওনা এটাকে ছয় নাম্বার পয়েন্ট বলে দিচ্ছি সিক্স নাম্বার পয়েন্ট এখানে কি বলছে রিজিওনার ডায়ালেক্টস ওয়ার ডিসকারেজড অ্যান্ড ফ্রেঞ্চ অ্যাজ ইট ওয়াজ স্পোকেন অ্যান্ড রিটেন ইন প্যারিস বিকেম দ্য কমন ল্যাঙ্গুয়েজ অফ দ্য ফ্রেঞ্চ অফ দ্য নেশন তাহলে দেখো প্রথমে প্রশ্নটা কী হলো হোয়াট চেঞ্জেস ওয়াজ ব্রট অ্যাবাউট ইন ফ্রান্স আফটার দ্য কী কী চেঞ্জেস এসেছিল ফার্স্ট রয়্যাল স্ট্যান্ডার্ডকে সরিয়ে আমরা ট্রাই করার ফ্ল্যাগ নিয়ে আসলাম সেকেন্ড এস্টেট জেনারেল এখন ইলেকটেড হবে এবং রিনেম করা হলো ন্যাশনাল অ্যাসেম্বলি আমরা নেশানের জন্য নিউ হিউন্স নিউ ওথ এই সমস্ত নতুন ক্রিয়েট করলাম তারপরে কি করলাম সেন্ট্রালাইজড অ্যাডমিনিস্ট্রেটিভ সিস্টেম এই টার্মগুলোকে একটু ভালো করে মনে রাখবে তাহলে এইটা পুরো মুখস্থ তোমাদের হয়ে গেল এই কোশ্চেনটা তোমরা ইজিলি সেন্ট্রালাইজড অ্যাডমিনিস্ট্রেটিভ সিস্টেম ওয়াজ পুট ইন প্লেস অ্যান্ড ইট ফর্মুলেটেড ইউনিফর্ম ল ফর দ্য সিটিজেন্স উইদিন ইটস টেরিটোরি তারপরে কি বলছে দেখো এই যে ইন্টারনাল কাস্টমস অ্যান্ড ডিউটিস অ্যান্ড ডিউস এই ডিউটিস অ্যান্ড ডিউস মানে হচ্ছে যে ডিফারেন্ট টাইপস অফ ট্যাক্সেস ইম্পোজড বাই দ্য গভর্নমেন্ট সেটাকে কালেক্ট করা হতো বিভিন্ন নামে ডিউটিস ডিউস এ সমস্ত এই সমস্ত বিষয়গুলোকে তুলে দেওয়া হলো এবং বললো অ্যান্ড ইউনিফর্ম সিস্টেম অফ ওয়েট অ্যান্ড মেজারমেন্ট ওয়ার অ্যাডপ্টেড অর্থাৎ ফ্রান্সে ডিফারেন্ট জায়গা বিভিন্ন প্লেসে কী হতো ডিফারেন্ট টাইপস অফ ওয়েটস অ্যান্ড মেজারমেন্ট সিস্টেম ইন্টো থাকতো কিন্তু এখন বলা হলো যে না সবখানেই একটাই সিস্টেম থাকবে আর একটা কী বললো যে রিজিয়নাল ডায়ালেক্টস অর্থাৎ দেখবে আমাদের এখানে যে তামিল তেলেগু উড়িয়া মারাঠি বেঙ্গলি এই সমস্ত আছে এগুলো রিজিয়নাল ডাইলেক্টগুলো আমি সরিয়ে দিলাম এবং ফ্রেঞ্চটাকে কোন ফ্রেঞ্চটা ফ্রান্সের বিভিন্ন জায়গায় ফ্রেঞ্চ ল্যাঙ্গুয়েজ ইউজ হচ্ছে কিন্তু যেটা প্যারিসে ইউজ করা হতো সেইটাকে বলা হলো আমাদের কমন ল্যাঙ্গুয়েজ অফ দ্য নেশান তাহলে এই চেঞ্জেসগুলো এসছে বলে আমরা দেখলাম এবার দেখো কি বলছে তার পরের প্যারাগ্রাফটা চলে আসো আমি এখানে আলাদা কোয়েশ্চেন ফর্ম করছি দেখো পরের প্যারাগ্রাফকে বেস করে হাউ ডিড দ্য আইডিয়া অফ ন্যাশনালিজম স্প্রেড টু অ্যাব্রড ফ্রম ফ্রান্স তাহলে ফ্রান্স থেকে ফ্রান্সের বাইরে এই আইডিয়াগুলো গেল কি করে আমি কিন্তু আবার সে একই জায়গায় থাকবো যে আমার ডিফারেন্ট কালার্স মিনস ডিফারেন্ট পয়েন্টস তাহলে কী বলছে এখানে বললো আমি কোশ্চেনটার পয়েন্ট অফ ভিউ থেকে অ্যানালাইসিস করছি এখানে আমি নাম্বার ওয়ান দিচ্ছি কি বলছে হোয়েন দ্য নিউজ অফ দ্য ইভেন্টস অফ ইন ফ্রান্স রিচড দ্য ডিফারেন্ট সিটিস অফ ইউরোপ স্টুডেন্টস অ্যান্ড আদার মেম্বারস অফ এডুকেটেড মিডল ক্লাস বিজ্ঞান সেটিং আপ জ্যাকোবিন ক্লাব ওরা ভেবেছিল এই জ্যাকোবিন ক্লাবটাই কিন্তু সব কিছু করেছে ভেতরে কী হয়েছে তখন তো এত ইলেকট্রনিক অ্যান্ড প্রিন্ট মিডিয়া ছিল না ন্যাচারালি তারা কেউ জানতে পারতো না কিন্তু ওরা জানলো যে চেঞ্জেস আসলো এবং এই চেঞ্জটাকে নিয়ে এসে না জ্যাকোবিন ক্লাব বলছে তারপরে কী বললো বলছে যে এই জ্যাকোবিন ক্লাবটা কেন করলো বলছে এটাকে আমি দুই নম্বর পয়েন্ট দিচ্ছি দে আর অ্যাক্টিভিটিস অ্যান্ড ক্যাম্পেইনস প্রিপেয়ার দ্য ওয়ে ফর দ্য ফ্রেঞ্চ আর্মিজ হুইচ মুভড ইন টু হল্যান্ড বেলজিয়াম সুইজারল্যান্ড অ্যান্ড মার্চ অফ ইটালি ইন নাইনটিন ইন সেভেন্টিন নাইনটিস তাহলে এই সমস্ত কান্ট্রিগুলোতেও কিন্তু ওরা আস্তে আস্তে যেতে শুরু করলো তারপরে কী বললো উইথ দ্য আউটব্রেক অফ রেভলিউশনারি ওয়ার দ্য ফ্রেঞ্চ আর্মিজ বিগান টু ক্যারি দ্য আইডিয়া অফ ন্যাশনালিজম অ্যাব্রড তাহলে দেখো ফ্রান্সের যে আর্মি এরাই কিন্তু তাদের ন্যাশনালিস্টিক আইডিয়াগুলো বিভিন্ন কান্ট্রিতে আস্তে আস্তে ছড়িয়ে দিতে থাকলো বুঝা গেল আমি চলে আসছি নেক্সট পেজে দেখো কি বলছে দ্য সিভিল কোড আচ্ছা এখানে একটা জিনিস তোমাদেরকে বলি এই যে পেজ নাম্বার সিক্স এখানে আমি একটা কোশ্চেন তৈরি করেছি কী কোশ্চেন দেখো হোয়াট চেঞ্জেস টুক প্লেস ইন ফ্রান্স উইথ দ্য সিভিল কোড অফ এইটিন হান্ড্রেড ফোর এই সিভিল কোডটা কে ইন্ট্রোডিউস করলো না নেপোলিয়ান তার মধ্যে কী 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 চেঞ্জেস নিয়ে এসেছিল দেখো এখানে কী বলছে দ্য সিভিল কোড অফ এইটিন হান্ড্রেড ফোর যেটা নেপোলিয়ান ইন্ট্রোডিউস করলো এখানে কি বলছে ইউজুয়ালি নোন অ্যাজ নেপোলিয়ানিক কোড ডিড দ্য প্রিভিলেজেস এই যে এক নম্বর পয়েন্ট এটাকে লাগিয়ে দিচ্ছি হ্যাঁ কি বললো যে ডিড অ্যাওয়ে দ্য প্রিভিলেজেস বেসড অন বার্থ অ্যান্ড এস্টাবলিশড ইকুয়ালিটি বিফোর দ্য ল অ্যান্ড সিকিওর দ্য রাইট টু প্রপার্টি সবাইকে এটা করে দিল অর্থাৎ আগে যেটা দুটো আপার ক্লাসেস যারা ছিল তারা যে স্পেশাল অন বার্থ পেত এটাকে স্টপ করে দেওয়া হলো দিয়ে বলা হলো কি যে সবার জন্য সমান এবং সবার জন্য রাইট টু প্রপার্টি থাকবে তারপরে কি বলছে দিস কোর্ট ওয়াজ এক্সপোর্টেড টু দ্য রিজিয়ানস আন্ডার ফ্রেঞ্চ ফ্রেঞ্চ কন্ট্রোল অর্থাৎ ফ্রান্সের বাইরে ফ্রান্সের কন্ট্রোলের মধ্যে যারা যারা ছিল এই কোডটা কিন্তু তাদের উপরেও অ্যাপ্লিকেবল হবে তার মানে কি যেমন ধরো ইন্ডিয়া একসময় ব্রিটিশের কলোনি ছিল তার মানে ব্রিটিশের যে রুল ছিল ইন্ডিয়াতে ইম্পোজ হতো ঠিক সেরকমই যে ফ্রান্সের কন্ট্রোলে যারা আছে তাদেরটাও কিন্তু এদের দ্বারা গাইডেড হবে তারপরে কি বললো তিন নাম্বার লাগাই ইন দ্য ডাচ রিপাবলিক ইন সুইজারল্যান্ড ইন ইটালি অ্যান্ড জার্মানি নেপোলিয়ান সিম্প্লিফাইড অ্যাডমিনিস্ট্রেটিভ ডিভিশনস অ্যাবলিস্ট পিউডাল সিস্টেম অ্যান্ড ফ্রিড পিজেন্টস ফ্রম সার্ফডম অ্যান্ড মোনারিয়াল ডিউস তাহলে দেখো একটা জিনিস সেটা হচ্ছে যে সব জায়গাতে কোনো না কোনো বিষয়ে চেঞ্জেস আনা হচ্ছে কী চেঞ্জ আনা হলো এই যে সুইজারল্যান্ড ইটালি জার্মানি সবখানেই নেপোলিয়ান এ এটাকে সবটা কিন্তু দখল করেনি এদের যেই যেই অংশগুলো দখল করেছিল সেই সেই জায়গাতে কী করলো যে অ্যাডমিনিস্ট্রেটিভ ডিভিশনগুলোকে সিম্প্লিফাই করে ফেললো ফিউডাল সিস্টেম মানে জমিদারি সিস্টেমটাকে এবলিশ করে দিল পেশেন্টসদেরকে ফ্রি করে দিলো তোমরা তোমাদের মতো চাষ করতে পারো কার আন্ডারে করতে হবে না তারপরে কী বললো চার নম্বরে ইন দ্য টাউন্স টু গিল্ড রেস্ট্রিকশনস ওয়্যার রিমুভড ট্রান্সপোর্ট অ্যান্ড কমিউনিকেশন সিস্টেম ওয়্যার ইমপ্রুভড এটা কিন্তু করলো গিল্ড রেস্ট্রিকশন কি অর্থাৎ যারা এন্টায়ার বিজনেসটাকে রেগুলেট করতো তাদেরকে পাওয়ারটাকে ডিপাওয়ার্ট করে দিলো এবং ট্রান্সপোর্ট কমিউনিকেশন সিস্টেম ভালো করে দিল যাতে কিনা আমাদের এই কি বলে বিজনেসটা আরও ভালোভাবে করা যায় আর কি তারপরে কি বললো পাঁচ নাম্বার লাগাচ্ছি এটাকে পিসেন্টস আর্টিসেন্টস ওয়ার্কার্স অ্যান্ড নিউ বিজনেসম্যান এনজয়েড আর নিউ নিউ ফাউন্ড ফ্রিডম অর্থাৎ এরা নতুনভাবে ফ্রিডম পেতে শুরু করলো আর কি এই জিনিসটা এখানে সুন্দর করে বলা হচ্ছে আর কি তারপরে কি বলছে আমি এটাকে ছয় নাম্বার লাগাচ্ছি কি বললো

একটা ইউনিফর্ম ল আছে সর্বত্র একই ওয়েট অ্যান্ড মেজারমেন্ট আছে আমরা একই কারেন্সি দিয়ে এক্সচেঞ্জ করতে পারছি এর ফলে কিন্তু আমাদের এক জায়গার থেকে আরেক জায়গায় গিয়ে বিজনেসটা করা অনেক বেশি কনভিনিয়েন্ট হচ্ছে এবং আমরা এটাই এতদিন পর্যন্ত চেয়ে আসছিলাম এবার দেখো সেভেন প্যারাগ্রাফ সেভেন পেজে যে সেকেন্ড প্যারাগ্রাফটা আছে এখানে এই প্যারাগ্রাফকে বেস করে আরেকটা কোশ্চেন তৈরি করা হয়েছে কি বলেছে দেখো হোয়াট ওয়াস হোয়াট ওয়াজ দ্য রিয়াকশান হোয়াট ওয়াজ দ্য রিয়াকশান অফ দ্য পিপুল রিগার্ডিং নেপোলিয়ানিক কোড এই দেখো নেপোলিয়ানিক কোড আমি একটু আগে বললাম কী কী চেঞ্জেস নিয়ে আসলো এইবার কথা হলো যে নেপোলিয়ানিক কোডে পিপুলের মনে কী রিয়াকশানটা ছিল হোয়াট পিপুল থট দেখো কি বলছে প্রথম পর্যায়ে তো খুব ভালো করলো তারপরে আস্তে আস্তে পিপুল রিয়ালাইজ করলো হোয়াট ইজ গোয়িং অন দেখো এখানে এক নাম্বার লাগাচ্ছি ইনিশিয়ালি মেনি ইন মেনি প্লেসেস সাচ এস হল্যান্ড সুইজারল্যান্ড অ্যাজ ওয়েল এস সার্টেন সিটিস লাইক ব্রাসেলস মিনস অ্যান্ড মিলান ওয়ার্সো দ্য ফ্রান্স সার্ভিস ওই ওয়েলকাম অ্যান্ড হারভিঙ্গার্স অফ লিবার্টি তাহলে এই যে ফ্রান্সে যে এই সমস্ত কাণ্ড কারখানাগুলো করা হলো ফ্রান্স আর্মিদের দারুণভাবে ওয়েলকাম করা হলো এবং তাদের জন্য লিবার্টি পাওয়া গেছে সবাই খুব খুশি কিন্তু কিছু দিনের মধ্যে এরা রিয়ালাইজ করতে শুরু করলো যে অ্যাকচুয়ালের ইম্প্যাক্টটা কী বলছে কি বাট দ্য ইনিশিয়াল এনথুসিয়াজম সুন টার্নড ইন টু হোস্টালিটি শত্রুতায় পরিণত হলো কেন অ্যাজ ইট বিকেম ক্লিয়ার দ্যাট দ্য নিউ অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যারেঞ্জমেন্টস ডিড নট গেট হ্যান্ড ইন হ্যান্ড উইথ পলিটিক্যাল ফ্রিডম অর্থাৎ আমরা কিন্তু পলিটিক্যাল ফ্রিডমটা হ্যান্ড ইন হ্যান্ড পাচ্ছি না কারণ গভর্নমেন্ট যে সমস্ত রেস্ট্রিকশানস করে রেখেছে সেগুলো কিন্তু যথেষ্টই টাফ কী বলছে ইনক্রিজড ট্যাক্সেশান দেখো ট্যাক্স কিন্তু বাড়িয়ে দিল আস্তে আস্তে সেন্সারশিপ অর্থাৎ সবখানে আমরা কন্ট্রোল অর্থাৎ গভর্নমেন্টের এগেনস্টে কিছু প্রিন্ট আউট করা যাবে না ইলেকট্রনিক প্রিন্ট মিডিয়াকে স্টপ করে দেওয়া হলো অর্থাৎ তোমরা এমন কিছু প্রকাশ করবা না যেটা গভর্নমেন্টের এগেনস্টে যায় কী বলছে ফোর্সড সেন্সারশিপ ইন্টু দ্য ফ্রান্স আর্মি ইজ রিকোয়ার্ড টু কনকার দ্য রেস্ট অফ ইউরোপ অর্থাৎ এইভাবে আস্তে আস্তে গোটা ইউরোপকে তারা কন্ট্রোল করতে চাচ্ছিল অল সিমড টু আউটওয়েট দ্য অ্যাডভান্টেজেস অফ দ্য অ্যাডমিনিস্ট্রেটিভ চেঞ্জেস প্রথমে যেটা সবাই দেখেছিল খুব সুন্দর দারুণ চেঞ্জেস এসছে আস্তে আস্তে কিন্তু পিপুল রিয়ালাইজ করে ফেললো যে না মোটেই এটা ভালো হয়নি এটা কিন্তু একটা বিপজ্জনক বলেই তারা রিয়ালাইজ করল হলো এখন আমি আসছি তোমরা চলে আসো পেজ নাম্বার এইট অর্থাৎ টু এখানে কি বলছে দ্য মেকিং অফ ন্যাশনালিজম ইন ইউরোপ দেখো এখানে আমরা যেটা মেন জিনিসটা দেখতে পাচ্ছি যে আজকে যেটা জার্মানি ইটালি সুইজারল্যান্ড আছে এগুলো বিভিন্ন কিংডমের মধ্যে ডিভাইডেড করা ছিল আর কি ইস্টার্ন অ্যান্ড সেন্ট্রাল ইউরোপ ওয়ার অটোক্র্যাটিক মনার্কিজম উইদিন দ্য টেরিটরিজ অফ উইচ লিভড ডাইভার্স পিপুল অর্থাৎ ইস্টার্ন অ্যান্ড সেন্ট্রাল ইউরোপ আমি তোমাদেরকে আগেই বলেছিলাম ইউরোপে সে সময় ফর্টি থ্রিটা কান্ট্রিজ ছিল তাহলে আমরা ইউরোপের বিভিন্ন পার্ট পার্ট করে যখন দেখছি কোন রিজিয়ানে কি ছিল দ্য হ্যাভসবার্গ এম্পায়ার দ্যাট রুল্ড ওভার অস্ট্রিয়া হাঙ্গেরি ফর এক্সাম্পল ওয়াজ এ প্যাচওয়ার্ক অফ মেনি ডিফারেন্ট রিজিয়ানস অ্যান্ড পিপল আচ্ছা এবার বলছে কোন কোন রিজিয়ান দিয়ে হ্যাবসবার্গ এম্পায়ার ছিল বলছে অ্যালপাইন রিজিয়ান দ্য টাইরল অস্ট্রিয়া অ্যান্ড দ্য সার্ডারল্যান্ড অ্যাজ ওয়েল অ্যাজ বোহেমিয়া এই সমস্ত অঞ্চল দিয়ে কিন্তু ছিল এদের ডোমিনেশনটা কাদের ডোমিনেশন না এই যে হ্যাপসবার্গ এম্পায়ারদের বলছে এখান দিয়ে মেনলি কিন্তু জার্মান স্পিকিং পিপুলরা থাকতো আর কি আচ্ছা বলছে ইট অলসো ইনক্লুডেড ইটালিয়ান স্পিকিং প্রভিন্সেস কোন কোন প্রভিন্স বলছে লামবার অ্যান্ড ভেনিশিয়া ইন হাঙ্গেরি তো এই যে জায়গাগুলো যেখানে হাফ পোর্শন এই ভাষা হাফ পোর্শন ওই ভাষা বলছে এই সমস্ত জায়গাতে তারা কন্ট্রোলগুলো করছিল কিন্তু এইটা মেন আলোচনার বিষয় নয় যেটা মেন আলোচনার বিষয় তোমরা সেকেন্ড প্যারাগ্রাফটা চলে আসো কি বলছে দ্য অ্যারিস্টোক্রেসি অ্যান্ড দ্য নিউ মিডল ক্লাস এই যে অ্যারিস্টোক্রেট মানেই তোমরা খুব ভালো করে জানো রিচ ক্লাস রিচ সেকশান কি বলছে দেখো যে সোশ্যালিয়ান পলিটিক্যালি এ ল্যান্ডেড অ্যারিস্টোক্রেসি ওয়াজ দ্য ডমিনেন্ট ক্লাস অন দ্য কন্টিনেন্ট গোটা কন্টিনেন্ট জুড়ে কিন্তু এটাই চলতো আর কি এখানে একটা প্রশ্ন আমি তৈরি করে রেখেছি দেখো পয়েন্ট অফ দ্য ফিচার্স অফ দ্য পিপুল বিলগিং টু অ্যারিস্টোক্রেট অর্থাৎ অ্যারিস্টোক্রেট পিপুলটা কেমন ছিল সেই নিয়ে এই যে অ্যানালাইসিসটা এখান থেকে তোমরা পাবে কী বলছে বইতে দেখো ভালো করে বইটাকে চোখ রাখো সুন্দর পেয়ে যাবে আমার এই লেখাটা সম্পূর্ণ বই থেকে দেখো কী বলছে এখানে আমি নাম্বার ওয়ান পয়েন্ট লাগাচ্ছি দ্য মেম্বারস অফ দিস ক্লাস ওয়ার ইউনাইটেড বাই আ কমন ওয়ে অফ লাইফ দ্যাট কাট অ্যাক্রস রিজিওনাল ডিভিশানস বুঝতে পারলে দুই নম্বর পয়েন্ট বলছে দে ওল্ড এস্টেটস ইন দ্য কান্ট্রিসাইড অ্যান্ড অলসো টাউন হাউসেস এই অ্যারিস্টোক্রেট মিডিল ক্লাস মানে আপার রিচ মিডল ক্লাস যারা ছিল এদের ফিচার্সগুলো বলছি তারপরে কি বলছে তিন নাম্বার বললাম দ্য স্পোক ফ্রেঞ্চ ফর দি পারপাস অফ ডিপ্লোমেসি অ্যান্ড ইন হাই সোসাইটি তারা নিজেদেরকে রিচ হায়ার সেকশন বলে প্রুভ করার জন্য তারা কিন্তু ফ্রেঞ্চ ইউ ল্যাঙ্গুয়েজটাকে ইউজ করত। তারপরে কী বলছে দেয়ার ফ্যামিলিস ওয়ার অফেন কানেক্টেড বাই টাইস অফ ম্যারেজ মানে এই সমস্ত রিচ ফ্যামিলির লোকগুলোই কিন্তু তাদের নিজেদের মধ্যে বিয়ে থার বিষয়গুলোকে এনশিওর করতো আর কি আচ্ছা যেহেতু এই চ্যাপ্টারটা খুব খুবই বড় সে কারণে আমি কিছু কিছু জায়গাকে স্কিপ করে যাচ্ছি হ্যাঁ কিন্তু বই থেকেই সবটা চলছে আর কি আচ্ছা এবার আমি চলে আসছি টু পয়েন্ট টুতে দেখো টু পয়েন্ট ওয়ানে পরের যে পোর্শনটুকু আছে খুব একটা ইম্পর্টেন্ট লেখা কিছু নেই আমি চলে আসলাম টু পয়েন্ট টুতে কী বলছে হোয়াট ডিড লিবারাল ন্যাশনালিজম স্ট্যান্ড ফর তোমার তোমরা আমাকে অনেক প্রশ্নও করে পাঠিয়েছিলে বোধ হয় লিবারাল ন্যাশনালিজম কী দেখো ন্যাশনালিজম মানে তোমরা জানো আর লিবারাল ন্যাশনালিজম মানেটা হচ্ছে যে যেখানে কি না তোমার যারা আস্তে আস্তে চেঞ্জটাকে অ্যাকসেপ্ট করতে চাচ্ছে মানে ইকোনমিক পয়েন্ট অফ ভিউতে যদি দেখি লিবারালিজম স্টুড ফর ফ্রিডম অফ মার্কেট অ্যান্ড দ্য অ্যাবলিশন অফ স্টেট ইম্পোজ রেস্ট্রিকশনস অন দ্য মুভমেন্ট অফ গুডস অ্যান্ড ক্যাপিটাল এটা ছিল হচ্ছে যে মেইন কথাটা আর কি আমরা এটা নাইনটিন্থ সেঞ্চুরিতে দেখছিলাম যে ডিউরিং দ্য নাইনটিন্থ সেঞ্চুরি দিস ওয়াজ আ স্ট্রং ডিম্যান্ড অফ ইমার্জিং মিডল ক্লাস মানে সেই সময় যারা এই যে একটু আগে যারা অ্যারিস্টোক্রেট বললাম বা আপার রিচ মিটুল পিপুলের কথা বলছিলাম সেই সময় এটা খুব হাই ডিম্যান্ড ছিল যে আমরা চেঞ্জেস চাচ্ছি গভর্নমেন্ট রেস্ট্রিকশানসকে স্টপ করে দেওয়া হোক এবং গুডস অ্যান্ড ক্যাপিটাল যেন ইজি মুভমেন্ট করতে পারে এইটা কিন্তু আমরা সবসময় চাইছিলাম আর কি আচ্ছা এরপরে তোমরা চলে আসো পেজ নাম্বার টেন দেখো পেজ নাম্বার টেনের সেকেন্ড প্যারাগ্রাফটা চলে আসো এখানে কী বলছে ওই যে ওটারই কিন্তু কন্টিনিউশন চলছে এই লিবারাল ওই তার আগের যে পোর্শনগুলো আছে সেখানে খুব একটা ইম্পর্টেন্ট অ্যানালিসিস নেই আমি এইখানটার থেকে আরও বেশি ইম্পর্টেন্ট বিষয়গুলোকে নিয়ে আসছি কী বলছে সাচ কন্ডিশনস ওয়ার ভিউড আমি কিন্তু সেকেন্ড প্যারাগ্রাফটা বলছি পেজ নাম্বার টেন আচ্ছা বলছে সাচ কন্ডিশনস ওয়ার ভিউড অ্যাজ অবস্টাকল টু ইকোনমিক এক্সচেঞ্জ অ্যান্ড গ্রোথ বাই দ্য নিউ কমার্শিয়াল ক্লাস দেখো এখানে একটা নতুন পয়েন্ট তৈরি হলো যে এখানে একটা নিউ কমার্শিয়াল আমি ওখানে দুটো পয়েন্ট লিখেছিলাম এখানে তিন নাম্বার দিচ্ছি একটা নিউ কমার্শিয়াল ক্লাস তৈরি হলো কারা বলছে হু আর গুড ফর ক্রিয়েশান অফ ইউনিফাইড ইকোনমিক টেরিটরি অ্যালাউইং দ্য আনহিন্ডার্ড মুভমেন্ট অফ গুডস পিপল অ্যান্ড ক্যাপিটাল যারা কিনা সবাইকে এগুলো অ্যালাউ করবে যে বিভিন্ন জায়গায় মুভমেন্ট করতে কোনো ইকোনমিক রেস্ট্রিকশন থাকবে না সেই জায়গাটাকে পরের যে পয়েন্টটা আসছে এখানে কী বলছে ইন এইটিন থার্টি ফোর আ কাস্টমস ইউনিয়ন অর জোলভেরিয়ান ওয়াজ ফর্মড অ্যাট দ্য ইনিশিয়েটিভ অফ প্রুশিয়া অ্যান্ড জয়েন বাই মোস্ট অফ দ্য জার্মান স্টেটস দেখো এই জোলভেরিয়ান যেটা ফর্ম হলো সেটা কিন্তু মেজরিটি জার্মান স্টেটস এরা কিন্তু তৈরি করেছিল তারপরে বলছে কি একটা পাঁচ নাম্বার পয়েন্ট দিচ্ছি এই লিবারাল ন্যাশনালিজম সম্পর্কে কিন্তু আমি বলে যাচ্ছি পাঁচ নাম্বার পয়েন্ট বললাম দ্য ইউনিয়ন অ্যাবলিশড ট্যারিফ ব্যারিয়ার্স অ্যান্ড রিডিউস দ্য নাম্বার অফ কারেন্সিস ফ্রম ওভার থার্টি টু টু কি বলছে দেখো দ্য ইউনিয়ন অ্যাবলিশড ট্যারিফ ব্যারিয়ার্স আর কি করলো অ্যান্ড রিডিউস দ্য নাম্বার অফ কারেন্সিস ফ্রম ওভার থার্টি টু টু চেঞ্জ করে দিল তারপরে কী বলল আরেকটা পয়েন্ট আমরা দেখতে পাচ্ছি এখানে বলছে কি ছ নাম্বার লাগাই দ্য ক্রিয়েশন অফ এ নেটওয়ার্ক অফ রেলওয়ে ফার্দার স্টিমুলেটেড মোবিলিটি হার্নেসিং ইকোনমিক ইন্টারেস্ট টু ন্যাশনাল ইউনিফিকেশান তাহলে আমরা দেখলাম রেলওয়েকে এক্সপেনশান করা হলো যাতে কি না ইকোনমিক ইন্টারেস্টটা ওটা ন্যাশনাল ইউনিফিকেশানে হেল্প করে ইকোনমিক ইন্টারেস্টটা সকলের ফুলফিল করা যায় সেটাকে কিন্তু আমরা অ্যাটেনশান দিলাম আরটা কি দেখলাম এখানে সেভেন নাম্বার দিচ্ছি আমি দ্য ওয়েব অফ ইকোনমিক ন্যাশনালিজম স্ট্রেনদেন্ড দ্য ওয়াইডার ন্যাশনালিস্ট সেন্টিমেন্টস গ্রোয়িং অ্যাট দ্য অ্যাট দ্যাট টাইম তার মানে দেখো ইকোনমিক গ্রোথ যদি ঠিকঠাক আসে তাহলে কিন্তু আমাদের কোনো সমস্যা নেই তার কারণ এর ইম্প্যাক্টটা কিন্তু সকলের ইউনিফর্মলি পাচ্ছে সেই কারণে কিন্তু লিবারাল ন্যাশনালিস্ট যারা ছিল তাদের কিন্তু সবাই খুব ওয়েলকাম করছিল আর কি হলো আচ্ছা এরপরে আমরা চলে আসছি টু পয়েন্ট থ্রি আর নিউ কনজারভেটিজম আফটার এইটিন ফিফটিন দেখো কনজারভেটিজম মানেটা কি কনজারভেটিজম ছিল একটা পলিটিক্যাল ফিলোসফি যারা ইম্পর্টেন্স দিয়েছিল যে ট্র্যাডিশান এস্টাবলিশড ইনস্টিটিউশানস অ্যান্ড কাস্টমস অ্যান্ড প্রেপার্ড গ্র্যাজুয়াল ডেভেলপমেন্ট টু কুইক চেঞ্জ তাহলে আস্তে আস্তে চেঞ্জেস এক কথায় মনে রাখবে কনজারভেটিজম জিনিসটা কিন্তু তারা ওল্ড সিস্টেমটাকেই চালিয়ে যেতে চাইছিলো সেটা ছিল মেন কথা আচ্ছা কনজারভেটিজম আফটার এইটিন ফিফটিন কেন বলা হচ্ছে দেখো তোমরা খুব ভালো করেই জানো যে নেপোলিয়ানকে নেপোলিয়ান যখন দারুণভাবে এক্সপ্যানশন করে গেছিলো তখন তার আশপাশের যে কান্ট্রিগুলো ছিল অস্ট্রিয়া প্রুশিয়া হাঙ্গেরি ব্রিটেন এরা সবাই মিলে ঠিক করেছিল যে আমরা এই নেপোলিয়ানকে আটকাতে না পারলে মুশকিল হবে সে কারণে কিন্তু আমরা দেখলাম যে কয়েকজন কান্ট্রি মিলে একসঙ্গে হয়ে ইন এইটিন ফিফটিনে ব্যাটল অফ ওয়াটার লুতে নেপোলিয়ানকে ডিফিট করলো এবং তারপরে সেই কনজারভেটিভ রেজিমটাকে নিয়ে আসার একটা তারা ব্যবস্থা করলো কি কি চেঞ্জেস তারা নিয়ে এসেছিল দেখো এই নিউ কনজারভেটিভ আফটার কনজারভেটিজম আফটার এইটিন ফিফটিনের সেকেন্ড প্যারাগ্রাফ থেকে চলে আসো খুব সুন্দর করে এখানে বুঝিয়ে দেওয়া হয়েছে আচ্ছা এখানে একটা জিনিস তোমরা বলতে বলতে পারো এই যে পয়েন্ট যেটা লেখা আছে আমি আবার বলছি ডিফারেন্ট কালার্স মিনস ডিফারেন্ট পয়েন্টস তো এখানে একটা কোশ্চেন হয়ে যাবে এখান থেকে এক্সপ্লেন ভিয়েনা কংগ্রেস ভিয়েনা কংগ্রেসে কী হয়েছিল এটা কিন্তু এখান থেকেও সার্ভ করে যাবে বা হোয়াট আর দ্য মেন পয়েন্টস ইনিশিয়েটেড ইন ভিয়েনা কংগ্রেস এটাও কিন্তু এখান থেকে সার্ভ করে যাবে হলো আচ্ছা এবার আমরা দেখতে পাচ্ছি যে ইন এইটিন ফিফটিন রিপ্রেজেন্টেটিভস অফ ইউরোপিয়ান পাওয়ার কে কে ব্রিটেন রাশিয়া দেখো এখানে ভালো করে ব্রিটেন রাশিয়া পুশিয়া অ্যান্ড অস্ট্রিয়া এই চারটা কান্ট্রি এই চারটা কান্ট্রি যারা কিনা চারজন মিলে নেপোলিয়ানকে ডিফিট করেছিল এই যে হু কালেকটিভলি ডিফিটেড নেপোলিয়ান মিট অ্যাট ভিয়েনা টু ড্র আপ সেটলমেন্টস ফর ইউরোপ ইউরোপকে সেটেলমেন্ট করবে কি বলল আর কংগ্রেস ওয়াজ হোস্টেড কে হোস্ট করলো বাই অস্ট্রিয়ান চ্যান্সেলার ডিউক মেটারনিক একটা কংগ্রেস অর্থাৎ কনফারেন্স অর্গানাইজ করলো এবং বলল দ্য ডেলিগেটস ড্রিউ আপ আর ট্রিটি অফ ভিয়েনা ইন এইটিন ফিফটিন ওই যে ডিফিট করলো সঙ্গে সঙ্গে কিন্তু একটা কংগ্রেস অর্গানাইজ করলো ওই সালেই এইটিন ফিফটিনে কিসের জন্য অবজেক্টিভটা কী ছিল উইথ দ্য অবজেক্টিভ অফ আন্ডুইং মোস্ট অফ দ্য চেঞ্জেস দ্যাট হ্যাড কেম অ্যাবাউট ইন ইউরোপ ডিউরিং দ্য নেপোলিয়ানিক ওয়ার তাহলে নেপোলিয়ান যে যে চেঞ্জেসগুলো নিয়ে এসছিল সেই সেই চেঞ্জগুলোকে আন্ডু অর্থাৎ সেম জায়গাতে তারা নিয়ে যেতে চাইল বললো দ্য বার্বন ডাইনেস্টি হুইচ হ্যাড বিন ডিপসড ডিউরিং দ্য ফ্রেঞ্চ রেভলিউশন ওয়াজ রেস্টোর টু পাওয়ার অ্যান্ড ফ্রেঞ্চ লট লস্ট ইটস টেরিটোরিজ ইট হ্যাড অ্যানেক্সড আন্ডার নেপোলিয়ান তার মানে কি বলছে ওই যে নেপোলিয়ান যে বার্বন ডায়নেসটিকে সরিয়ে দিয়েছিলো বা আমি যদি বলি যে ফ্রেঞ্চ রেভলিউশনের আগে যে বার্বন ডায়নেসটি ছিল তাকে আমরা ফিরিয়ে নিয়ে আসলাম আমরা কারা এই ব্রিটেন রাশিয়া পুষিয়ান অস্ট্রিয়া কেন কারণ ওখানেও তো মোনার আছে এখানে আবার মোনার বসিয়ে দিই তাহলে কী হবে যে ওদের দেশের যে কান্ট্রির পিপুলরা যারা কি না এই রিপাবলিক রিপাবলিক বা ডেমোক্রেসি বলে বলছে যেটা আমার দেশে আর মাথাচারা না দেয় আমরাও শান্তিতে রুল করতে পারবো সেই কারণে আর কি তো সেই জন্য কী বললো যে ফ্রান্সে যে সমস্ত টেরিটোরিসগুলো ছিল অর্থাৎ নেপোলিয়ান যেগুলো দখল করে ফেলেছিল ওগুলোকে সব আস্তে আস্তে এদিক ওদিক করে দাও বলছে সিরিজ অফ স্টেটস ওয়ার সেট আপ অন দ্য বাউন্ডারিজ অফ ফ্রান্স টু প্রিভেন্ট ফ্রেঞ্চ এক্সপেনশন ইন ফিউচার অর্থাৎ ফ্রান্সের চারিদিক দিয়ে যতগুলো স্টেটস ছিল সবাই দারুণভাবে বাউন্ডারিজ করে দিল যাতে কিনা আর কোনো দিন ফ্রান্স নিজেদেরকে এক্সপেনশন করতে না পারে কি বলছে কি কী মানে ডিভিশনটা যে হলো কি কীভাবে ডিভিশনটা হলো বলছে প্রুশিয়া এই দেখো এখানে পরিষ্কার সুন্দর লিখে দিয়েছি পুরুষিয়া ওয়াজ গিভেন ইম্পর্টেন্ট নিউ টেরিটোরিজ অন দ্য ওয়েস্টার্ন ফ্রন্টিয়ার্স তাহলে পুরুষিয়াকে ওয়েস্টার্ন ফ্রন্টিয়ার্সের ইম্পর্টেন্ট টেরিটোরিজগুলো দিয়ে দিল অস্ট্রিয়া কি বলো অস্ট্রিয়া ওয়াজ গিভেন দ্য কন্ট্রোল অফ নর্দার্ন ইটালি বাট দ্য জার্মান কনফেডারেশন অফ থার্টি নাইন স্টেটস দ্যাট হ্যাড সেট আপ নেপোলিয়ান লেফট আনটাচড অর্থাৎ জার্মানের থার্টি নাইন স্টেটস যেগুলো নেপোলিয়ান নিয়েছিল সেটা কিন্তু আনটাচ রেখে দিল ওইভাবেই থাক বলছে ইন দ্য ইস্ট রাশিয়া ওয়াজ গিভেন দ্য পার্ট অফ পোল্যান্ড হোয়াইল পুরুষিয়া ওয়াজ গিভেন দ্য পোর্শন অফ সেক্সানি তাহলে ইস্টার্ন পার্টে রাশিয়া পেল পোল্যান্ডটা আর পুরুষিয়া পেলো হচ্ছে কিসের জন্য ইন্টেনশানটা কী ছিল বল দ্য মেইন ইন্টেনশান ওয়াজ টু রেস্টোর দ্য মোনার্কিজম দ্যাট হ্যাড ওভার থ্রোন বাই নেপোলিয়ান অ্যান্ড ক্রিয়েট আ নিউ কনজারভেটিভ অর্ডার ইন ইউরোপ তার মানে আবার সেই জায়গাতেই যেন আবার চলে আসতে পারি সেই কারণে কিন্তু এটা করা হয়েছিল পরিষ্কার তাহলে ভিয়েনা কনফারেন্সে কি কি হলো কীভাবে ডিভিশনগুলো হয়েছিল 1850 ফিফটি এ ফিফটিনে যে রেভলিউশানটা হলো তাতে কি এফেক্ট হয়েছিল সবগুলো কিন্তু এখানে সুন্দরভাবে অ্যানালাইসিস করা আছে তোমরা যদি চাও তোমাদের স্লাইড স্লাইডগুলো আমি দিয়ে দেবো তোমরা জানাবে আমি স্লাইডগুলো দিয়ে দেবো আচ্ছা এরপরে কী বলছে বলছে দ্য রেভলিউশনারিস এই যে যারা যুদ্ধ করছিল এদের ব্যাপারটা কি হলো দেখো দ্য ইটালিয়ান রেভলিউশনারি জেসিপি মাজিনি লোকটার নাম শুনেছ কখনো জেসিপি মাজিনি সংক্ষেপে তার জীবনী একটুখানি দিয়ে দিচ্ছে আর কি বলছে বর্ন ইন জেনোয়া ইন এইটিন হান্ড্রেড সেভেন সে লোকটা কে বলছে হি বিকাম সিক্রেট বিকাম আ মেম্বার অফ সিক্রেট সোসাইটি অফ দ্য কার্বনারি আচ্ছা কি বলছে সিক্রেট সোসাইটির মেম্বার ছিল সিক্রেট সোসাইটির ব্যাপারটা কি দেখো আমাদের দেশে যখন ফ্রিডম স্ট্রাগল চলছিল। সে সময় পি মিত্র বা প্রমথনাথ মিত্র নামে একজন লোক সে প্রথম অনুশীলন সমিতি তৈরি করে অর্থাৎ সে বিভিন্ন জঙ্গল বাড়ি বা লেপটাউট হাউ হাউজেস এইসব এইসব জায়গাতে ইয়ং ছেলে নিয়ে যেত নিয়ে তাদের মেন্টাল এবং ফিজিক্যাল ট্রেনিং দেওয়া হতো যাতে কিনা তারা আমাদের ফ্রিডম স্ট্রাগলের মধ্যে এগিয়ে আসে এই লোকটাও ঠিক এই রকমই একটা কাজ করতো বলছে অ্যাজ এ ইয়ং ম্যান অফ ফর্টিন হি ওয়াজ সেন্ট টু সেন্ট ইন টু ইন এইটিন থার্টি ওয়ান ফর অ্যাটেম্পটিং আ রেভলিউশন ইন লিগুয়ারিয়া তাহলে সে চব্বিশ বছর বয়সে তাকে দেশ থেকে বের করে দেওয়া হয়েছিল কেন কারণ তার যে থিঙ্কিংটা ছিল সে কিন্তু রেভলিউশন নিয়ে এসেছিল লিগুয়িয়াতে যার জন্য কী হলো সে পরপর দুটো সিক্রেট সোসাইটি ইন্ট্রোডিউস করলো একটা ইয়ং ইটালি একটা ইয়ং ইউরোপ দুটো করেছিল অবজেক্টিভ কিন্তু সেম ইটালিকে ইউনিফাইড করার জন্য আচ্ছা কী বললাম ফার্স্ট ইয়ং ইটালি ইন মার্সেলিস এই যে কোথায় এই নাম নামটা হচ্ছে ইয়ং ইটালি কোথায় করলো মার্সেলিস অ্যান্ড দেন ইয়ং ইউরোপ এই আর সংস্থা কোথায় করলো ইন বার্নে বলছে হুজ মেম্বারস আর লাইক মাইন্ডেড ইয়ং ম্যান ফ্রম পোল্যান্ড ফ্রান্স ইটালি অ্যান্ড জার্মান স্টেটস এই সমস্ত এখানকার ইয়ং ছেলেদের নিয়ে এটা করেছিল আর কি আচ্ছা মেজিনি কেন করলো বলছে মেজিনি বিলিভড দ্যাট গড হ্যাড ইন্টেন্ডেড দ্য নেশনস টু বি ন্যাচারাল ইউনিট অফ ম্যানকাইন্ড সবার জন্য একই থাকবে সেখানে কারোর জন্য বেশি কম থাকবে না সো ইটালি কুড নট কন্টিনিউ টু বি দ্য প্যাচওয়ার্ক অফ স্মল স্টেটস অ্যান্ড কিংডমস ছোটো ছোটো টুকরা টুকরা কোনো রাজার আন্ডারে থাকবে না এটা হবে না আমরা বিরাট কিছু করব। আমরা রিপাবলিক তৈরি করব সিঙ্গল ইউনিফাইড ইটালি তৈরি করব আমরা আর কি বলছে দিস ইউনিফিকেশান অ্যালোন কুড বি দ্য বেসিস অফ ইটালিয়ান লিবার্টি ইটালির লোকজন যাতে লিবার্টি পায় তার জন্য এটা করা হয়েছিল আর কি আচ্ছা ফলোয়িং হিস মডেল সিক্রেট সোসাইটিস ওয়্যার সেট আপ ইন জার্মানি ফ্রান্স সুইজারল্যান্ড অ্যান্ড পোল্যান্ড তার মতন করে পরবর্তীকালে এই জার্মানি ফ্রান্স সুইজারল্যান্ড পোল্যান্ডেও কিন্তু এইভাবে তৈরি করা হয় সিক্রেট সোসাইটিসগুলো তাদের অবজেক্টিভটা কিন্তু সেম তাহলে দেখো এখানে একটা কোশ্চেন হতে পারে আমি দেখো এখানে একটা কোশ্চেন লিখে দিয়েছি হু ওয়াজ মেজিনি তোমরা প্রথমেই পেয়ে গেলে এই প্যারাগ্রাফটার মধ্যে থেকে তারপরে বলছে এক্সপ্লেন হিস কন্ট্রিবিউশন সি কী করেছিল এই যে বিভিন্ন কালার করে করে আমি দিয়েছি এগুলো একটা করে পয়েন্ট করে দিলে কিন্তু তোমাদের হয়ে গেল। হলো আচ্ছা এইবার আমি চলে আসছি পরেরটা চলে আসো থার্টিন আমরা তিন নাম্বারে ঢুকছি এটা অনেকগুলো আছে অনেকটা বড় আস্তে আস্তে আমরা যাচ্ছি কিন্তু এবার দেখো একদম স্টার্টিং থেকে যে লাইনটা আছে বইটা খুলো ভালো করে বলছে আর কনজারভেটিভ রেজিম তারা কি চেয়েছিল ট্রাইড টু কনসোলিডেট দেয়ার পাওয়ার লিবারালিজম অ্যান্ড ন্যাশনালিজম কেম ইন বি ইনক্রিজিংলি অ্যাসোসিয়েটেড উইথ রেভলিউশন ইন মেনি রিজিয়েন্স অফ ইউরোপ কোথায় সাচ এজ ইটালিয়ান ইটালিয়ান অ্যান্ড জার্মান স্টেটস আর কি দ্য প্রভিন্সেস অফ দ্য ওটোম্যান এম্পায়ার আয়ারল্যান্ড অ্যান্ড পোল্যান্ড তাহলে এই কনজারভেটিভ রেজিমগুলো কিন্তু এইসব জায়গাতে থাকতে চেয়েছিলো আচ্ছা এখানে একটা জিনিস বলি ওটোম্যান এম্পায়ারটা কি ওটোম্যান এম্পায়ারটা হচ্ছে যেটা ইসলামিক ডোমিনেটেড যে স্টেটসগুলো ছিল তাকে বলা হতো ওটোম্যান এম্পায়ার বলছে দিস রেভলিউশনারিজ ওয়ার লিড বাই লিবারাল ন্যাশনালিস্ট বিলং টু দ্য এডুকেটেড মিডল ক্লাস এলিট এই যে এলিট মানে বড়লোক রিচ সেকশন তাহলে এডুকেটেড মিডল ক্লাস এলিট এমন হুম ওয়ার প্রফেশানস প্রফেসার্স স্কুল টিচারস ক্লার্ক মেম্বার্স অ্যান্ড দ্য কমার্শিয়াল কমার্শিয়াল মিডল ক্লাসেস এরা কিন্তু এর মেম্বার ছিল আর কি বলছে এটা খুব বিখ্যাত উক্তি তোমরা জানো যে হোয়েন ফ্রান্স স্নিজেস এটা কে বলছে মেটার্নিক বলছে হোয়েন ফ্রান্স স্নিজেস দ্য রেস্ট অফ ইউরোপ ক্যাচেস কোল্ড অর্থাৎ ফ্রান্স এটা কীভাবে বোঝাচ্ছে যে ফ্রান্সে যে রেভলিউশনটা হলো যে রেভলিউশন হয়ে ফ্রান্সের হাঁচি শুরু হয়ে গেল তখন রেস্ট অফ দি ইউরোপের আস্তে আস্তে কেবল ঠান্ডা লাগছে এবং আস্তে আস্তে চারিদিকে কিন্তু এই রেভলিউশনের আওয়াটা বা ওয়েবটা যাবে তোমরা রেডি হও মেটারনি কিন্তু বলছে বলছে দ্য দ্য জুলাই রেভলিউশন স্পার্ট অ্যান্ড আন আপ্রাইজিং ইন ব্রাসেলস হুইচ লিড টু বেলজিয়াম ব্রেকিং অ্যাওয়ে ফ্রম দ্য ইউনাইটেড কিংডম অ্যান্ড নেদারল্যান্ডস দেখো এই যে রেভলিউশন স্পা স্পার্ট হয়ে গেল। বলছে ব্রাসেলসে থেকে চলে গেল বেলজিয়াম এবং সেখানে চলে গেল ইউনাইটেড কিংডম থেকে নেদারল্যান্ডসকে ডিপ্রেন্ট করে দিল হলো তারপরে দেখো কি বলছে এখানে সেকেন্ড প্যারা থার্ড প্যারাগ্রাফে আসো একটা কোশ্চেন এই যে আমি এখানে কোশ্চেনটা লিখে রেখেছি তোমরা থার্ড প্যারাগ্রাফের পাশে এই কোশ্চেনটাকে তোমরা লিখে রাখবে আবার সেই বলি এ মোটা মোটা ডিফারেন্ট কালার্স মিনস ভিন্ন ভিন্ন পয়েন্টস কি বলছে কোশ্চেনটা হচ্ছে দেখো বলছে যে এক্সপ্লেন গ্রিক ওয়ার অফ ইন্ডিপেন্ডেন্স আমরা কিন্তু একটা একটা করে কান্ট্রি ধরে ধরে আগাচ্ছি আচ্ছা আমরা জার্মান যাবো ইটালি এক এক করে সব যাবো আমরা ফ্রান্সকে শেষ করে আসলাম বা আস্তে আস্তে অন্য দেখো কি বলছে গ্রিসের ইন্ডিপেন্ডেন্সটা কি করে আসলো বলছে অ্যাজ ইভেন্ট দ্যাট মবিলাইজড ন্যাশনালিস্ট ফিলিংস এবং দ্য এডুকেটেড এলিড অ্যাক্রস দ্য ইউরোপ ওয়াজ দ্য গ্রিক ওয়ার অফ ইন্ডিপেন্ডেন্স তাহলে গ্রিকদের মধ্যেও ইন্ডিপেন্ডেন্স হওয়ার একটা প্রবণতা জাগল কেন ওখানেও কিন্তু দীর্ঘদিন ধরে ওটোমায়ন এম্পায়ার বা ইসলামিক রুল ক্যারি আউট হচ্ছিল আর কি বলছে এখানে দেখো কী করে হলো সেটাই এখানে দেখানো হচ্ছে কী বললো বলছে এক নাম্বার দিচ্ছি গ্রিস হ্যাড হ্যাডবিন দ্য পার্ট অফ ওটোম্যান এম্পায়ার সিন্স দ্য ফিফটিন সেঞ্চুরি বোঝো একদিন দুদিন না কিন্তু অনেক দিন ধরে এখানে দুই নাম্বার দিচ্ছি দ্য গ্রোথ অফ রেভলিউশনারি ন্যাশনালিজম ইন ইউরোপ স্পার্ট অফ আর স্ট্রাগল ফর ইন্ডিপেন্ডেন্স অ্যামংস দ্য গ্রিক্স হুইচ বিগান ইন এইটিন টোয়েন্টি ওয়ান হলো এখানে আমি তিন নাম্বার পয়েন্ট দিচ্ছি তিন নাম্বারে কি বলছে ন্যাশনালিস্টস ইন গ্রিস গট সাপোর্ট ফ্রম আদার গ্রিকস লিভিং ইন লিভিং ইন এক্সিল অ্যান্ড অলসো ফ্রম মেনি ওয়েস্টার্ন ইউরোপিয়ানস হু হ্যাড সিমফেথেটিক ইন অ্যানসেন্ট গ্রিক কালচার তাহলে কী বললো দেখো যে যারা কোনো না কোনো সময় গ্রিক্সে থাকতো যারা বাধ্য হয়েছিল বা যাদেরকে বের করে দেওয়া হয়েছিল গ্রিক থেকে এবং বিভিন্ন ওয়েস্টার্ন ইউরোপিয়ান কান্ট্রির লোকজন যাদের খুব ডিপ সিম্প্যাথি ছিল যে অ্যানসিয়েন্ট গ্রিক কালচার তারাও কিন্তু এদেরকে মোটিভেট করতে শুরু করলো যে তোমরা কিন্তু এটা করো নাহলে কিন্তু তোমাদের এটা ঠিকঠাক থাকবে না আর কি তারপরে কি বলছে এখানে চার নাম্বার পয়েন্ট দিচ্ছি চার নাম্বারে বলছে কি পোয়েটস অ্যান্ড আর্টিস্টস লাউডেড এড অ্যাজ দ্য ক্রেডেল অফ কার্ডেল অফ ইউরোপিয়ান সিভিলাইজেশন অ্যান্ড মোবিলাইজড পাবলিক অপিনিয়ন টু সাপোর্ট ইটস স্ট্রাগল এগেনস্ট মুসলিম এম্পায়ার তাহলে বিভিন্ন পোয়েটস আর্টিস্টস এরা যারা ছিল এরাও কিন্তু চিৎকার করতে শুরু করলো যে তোমরা জাগো জেগে মানে এক কথায় পাবলিক ওপিনিয়নকে মোবিলাইজ করার জন্য এদের সাপোর্টটা পাওয়ার জন্য কিন্তু এরা খুব করে চাইছিলো এবং যাতে কিনা না মুসলিম এম্পায়ারটাকে সরিয়ে দেওয়া যায় তারপরে কি বলছে ইংলিশ পোয়েট দেখো কত একটা ইম্পর্ট্যান্ট বিষয় যে একজন পোয়েট সে কী করছে পাঁচ নাম্বার দিচ্ছি ইংলিশ পোয়েট লর্ড বায়রন অর্গানাইজড ফান্ডস অ্যান্ড ল্যাটার ওয়েট টু ফাইট ইন ওয়ার ওয়ার হোয়ার হি হ্যাড ডায়েট ফর ফিভার ইন এইটিন টোয়েন্টি ফোর তাহলে একজন কবি সে আগে ফান্ড কালেকশান করছে তারপর সে নিজে যুদ্ধে চলে গেল যুদ্ধে যেয়ে সে যুদ্ধের মধ্যে জ্বর হয়ে মারা গেল তারপরে কি বললো দেখো ফাইনালি দ্য ট্রিটি অফ কনস্টেন্টিনা অফ এইটিন থার্টি টু জিনিসটা ভালো করে মাথায় রাখবে এটা এমসি কিউ আসানোর সময় দ্য ট্রিটি অফ কনস্টেন্টিনাপোল অফ এইটিন থার্টি টু রিকগনাইজড গ্রিস অ্যাজ অ্যান ইন্ডিপেন্ডেন্ট নেশন তাহলে দেখো আস্তে আস্তে কিন্তু গ্রিক ইন্ডিপেন্ডেন্ট হয়ে গেল তাহলে কি হলো গ্রিক ওয়ার অফ ইন্ডিপেন্ডেন্স কী হয়ে আসলো ফার্স্ট গ্রিসরা ছিল ফিফটিন সেঞ্চুরি থেকে ওটোমান এম্পায়ারের আন্ডারে ওটোমান এম্পায়ারটা কী ছিল ইসলামিক রুল তারপরে কি বললো দ্য গ্রোথ অফ রেভলিউশনারি ন্যাশনালিজম ইন ইউরোপ স্পার্ট অফ আগুনটা ছড়িয়ে পড়তে শুরু করলো কোথায় অ্যামংস দ্য গ্রিক্স হুইচ বিগান ইন এইটিন টোয়েন্টি তারপরে কী বললো যারা গ্রিকের বাইরে ছিল যাদেরকে কখনো বের করে দেওয়া হয়েছিল বা বিভিন্ন ইস্টার্ন ওয়েস্টার্ন ইউরোপিয়ান কান্ট্রির লোকজন যাদের গ্রিকের প্রতি খুব সিম্প্যাথি ছিল এরাও কিন্তু অ্যান্সিয়েন্ট গ্রিক কালচারটা সম্পর্কে দারুণভাবে সিম্প্যাথেটিক ছিল এবার এই গ্রিসের যারা পোয়েটস অ্যান্ড আর্টিস্টস ছিল তারাও চিৎকার করতে শুরু করলো যে তোমরা গ্রিককে নিয়ে আসো ফিরিয়ে নিয়ে আসো এক কথা পাবলিক ওপিনিয়নটাকে রেজ করার জন্য ইভেন অদ্ভুত বিষয়ে একজন ব্রিটিশ কবি বায়রন লর্ড বায়রন তোমার নাম শুনে থাকবে সে ফান্ড কালেকশন করতে শুরু করলো সে নিজে ওয়ারের মধ্যে ইনভলভ হয়ে গেল এবং সেখানেই সে যুদ্ধ ওখানে জ্বরে সে মারা গেলো এত কিছু করার পর এতদিন ধরে খুব সুন্দর চলছিল অটোমান এম্পায়ার এখন দেখা গেল যে ফাইনালি দ্য ট্রিটি অফ কনস্টেন্টিনা পোল অফ এইটিন থার্টি টু রিকগনাইজড গ্রিস অ্যাস অ্যান ইন্ডিপেন্ডেন্ট নেশন এইভাবে কিন্তু গ্রিস ইন্ডিপেন্ডেন্ট হয়ে গেল এবার আমরা আসছি যে এই যে রোম্যান্টিক রোমান্টিসিজম বা রোমান্টিক ইমাজিনেশন অ্যান্ড ন্যাশনাল ফিলিং এই যে কথাটা বলছে রোমান্টিক ইমাজিনেশন অ্যান্ড ন্যাশনাল ফিলিং থ্রি পয়েন্ট ওয়ান দেখো এখানে কী বলছে একটা কোশ্চেন আমি রেজ করেছি এক্সপ্লেন দ্য রোল অফ কালচার ইন দ্য ডেভেলপমেন্ট অফ ন্যাশনালিজম দেখো কালচার কি রোল প্লে করলো আমাদের ন্যাশনালিজমকে ডেভেলপ করার জন্য কালচার মানে এটা কি দেখো ভালো করে বোঝো কালচার যখন কথাটা বলছি তার মানেই হয় কবিতা গান ফোক সং ফোক এই সমস্ত বিষয়গুলো কিন্তু চলে আসবে তো এই জিনিসগুলো কী করে একটা কান্ট্রিতে ন্যাশনালিস্টিক ফিলিং রেইস করালো সেটা নিয়ে আমাদের এখানে আলোচনা কি বলছে দ্য ডেভেলপমেন্ট অফ ন্যাশনালিজম ডিড নট কেম অ্যাবাউট ওনলি থ্রু দ্য ওয়ার্স অ্যান্ড টেরিটোরিয়াল এক্সপেনশন তাহলে ন্যাশনালিজম কিন্তু এ শুধুমাত্র যুদ্ধ আর টেরিটোরিয়াল এক্সপেনশন করলেই হবে না তাহলে কী করতে হবে কালচার প্লেড অ্যান ইম্পর্টেন্ট রোল ইন ক্রিয়েটিং দ্য আইডিয়া অফ নেশান আর্ট পোয়েট্রি স্টোরিজ মিউজিক এই সমস্তগুলো হেল্প করবে আমাদের ন্যাশনালিস্ট ফিলিংটাকে ডেভেলপ করার জন্য কি করে করলো দেখো রোম্যান্টিসিজম রোমান্টিসিজমটা কি আ কালচারাল মুভমেন্ট রোমান্টিসিজম মানে কালচারাল মুভমেন্ট হুইচ শর্ট টু ডেভেলপ আ পার্টিকুলার ফর্ম অফ ন্যাশনালিস্ট সেন্টিমেন্ট অর্থাৎ একটা কালচারাল মুভমেন্ট রেজ করা হয়েছিল যাতে কি না ন্যাশনালিস্ট সেন্টিমেন্টটা মানুষের মধ্যে দারুণভাবে রেজ করা যায় রোম্যান্টিক আর্টিস্টস অ্যান্ড পোয়েটস জেনারেলি ক্রিটিসাইজড দ্য গ্লোরিফিকেশান অফ রিজেন্স অ্যান্ড সায়েন্স রিজেন্স অ্যান্ড সায়েন্স অ্যান্ড ইনস্টিট অন ইমোশন ইনস্টিটিউশন অ্যান্ড মিস্টিক্যাল ফিলিং তা রোম্যান্টিক আর্টিস্টস অ্যান্ড পোয়েটসরা কী চাইছিল বলছে তারা ক্রিটিসাইজ করছিল কিসের ক্রিটিসাইজ গ্লোরিফিকেশন অফ রিজনস অ্যান্ড সায়েন্স অ্যান্ড ইনস্টেড অফ ইমোশানস ইনস্টিটিউশন অ্যান্ড মিস্টিক্যাল ফিলিংটা আমাদের ডেভেলপ করতে হবে বলছে দেয়ার এফোর্টস ওয়াজ টু ক্রিয়েট আ সেন্স অফ শেয়ার্ড কালেকটিভ হেরিটেজ আ কমন কালচারাল পাস্ট অ্যাজ দ্য বেসিস অফ দ্য নেশান আমাদের আগে যে কমন কালচারাল পাস্ট ছিল এইগুলো হবে আমাদের বেসিস যে কোনো কান্ট্রি ফরমেশন করার জন্য আর কি বলছে হ্যাঁ আমরা চলে আসি থ্রি পয়েন্ট টুতে দেখো ফিফটিন পেজে এখানে একটা কোশ্চেন আমি রেস করে দিয়েছি আগের যেটুকু ছিল সেটুকু খুব একটা ইম্পর্ট্যান্ট বিষয় নেই আমি জায়গা মতো চলে আসলাম হোয়াই ইড ইউরোপিয়ানস ফেস ইকোনমিক ক্রাইসিস ইকোনমিক হার্ডশিপ ইন এইটিন থার্টিস কেন ইকোনমিক হার্ডশিপ ফেস করলো দেখো এখানে টপিকটার নামই দেওয়া হচ্ছে হাঙ্গার হার্ডশিপ অ্যান্ড পপুলার রিভল্ট এই যে টপিকটার নামটা দিচ্ছে এখান দিয়েই বোঝা যাচ্ছে যে কেন হাঙ্গার কেন হার্ডশিপ আর এই তার জন্য রিভারটা কেন আসলো দেখো কি বললো এইটিন থার্টিস দ্য ইয়ার্স অফ গ্রেট ইকোনমিক হার্ডশিপ ইন ইউরোপ কেন কারণটা হচ্ছে দ্য ফার্স্ট হাফ অফ নাইনটিন সেঞ্চুরি স দ্য এনোনোমাস ইনক্রিজ ইন পপুলেশন অল ওভার ইউরোপ তাহলে দেখো ফার্স্ট যে বিষয়টা আসলো যে প্রথম দিকে নাইনটিন সেঞ্চুরির প্রথম দিকে কি হলো এনোরোমাস ইনক্রিজ ইন পপুলেশন অল ওভার ইউরোপ মোস্ট অফ দ্য কান্ট্রিজ ইন ইন মোস্ট কান্ট্রিজ দেয়ার আর মোর সিকার অব জব দেন এমপ্লয়মেন্ট বেশিরভাগ কান্ট্রিতে ছিল কিন্তু যে জব চাই এই জব চাওয়াটাই ছিল আমাদের কাছে বেশি ইম্পর্টেন্ট এমপ্লয়মেন্ট দিবে কজন লোক কী বলল পপুলেশান তিন নাম্বার পয়েন্ট দিচ্ছি এখান থেকে আমি পপুলেশন ফ্রম রুরাল এরিয়াস মাইগ্রেটেড টু সিটিস টু লিভ ইন ক্রাউডেড স্লামস গ্রামের লোকজন চলে আসছে শহরে বস্তিতে থাকছে কেন যাতে একটু কাজ পাওয়া যায় স্মল প্রডিউসার ইন টাউন ওয়ার অফেন ফেসড উইথ স্টিপ কম্পিটিশান ফ্রম ইম্পোর্টস অফ চিপ মেশিন মেড গুডস ফ্রম ইংল্যান্ড তার মানে কি যারা স্মল প্রডিউসার ছিল তারা যখন দেখছে ইংল্যান্ড থেকে প্রচুর পরিমাণ সস্তায় মেশিন বেসড প্রোডাক্ট চলে আসছে তারা আমাদের হাতে বোনা কাপড় কে কিনবে বেশি দাম দিয়ে কেউ কিনবে না আচ্ছা কেন কারণ ইংল্যান্ডে ইন্ডাস্ট্রিয়ালাইজেশন হয়েছে ওরা অ্যাডভান্স হয়ে গেছে আর অন্যান্য জায়গায় হয়নি যার জন্য আরও বেশি প্রবলেম চলে আসলো কি বলছে দিস ওয়াজ স্পেশালি সো ইন টেক্সটাইল প্রোডাকশান হুইচ ওয়াজ ক্যারিড আউট মেইনলি ইন হোমস ওর স্মল ওয়ার্কশপস অ্যান্ড ওয়াজ ওনলি পার্টলি মেশিনাইজড মেকানাইজড তো কী বললো তাহলে এটা বিশেষ করে সেই সব জায়গাতে হচ্ছিলো যারা কি না ঘরে বসে এক কথায় বলতে পারো তাঁত এটাকে আমি চার নাম্বার পয়েন্ট দিচ্ছি ঘরে বসে যারা করছিলো তাদের জন্য আর কি এটাকে আমি পাঁচ নাম্বার পয়েন্ট দিচ্ছি পাঁচ নাম্বার পয়েন্টের কথা থেকে এইখান থেকে দেখো কী বলছে ইন দোজ রিজিয়ানস অফ ইউরোপ হোয়ার দ্য অ্যারিস্টোক্রেসি স্টিল এনজয়েড পাওয়ার পিজেন্স স্ট্রাগলড আন্ডার দ্য বার্ডেন অব ফিউডাল ডিউটিস অ্যান্ড অব্লিগেশনস তাহলে এটা সেই সব জায়গায় বেশি ছিল যেখানে অ্যারিস্টোক্রেসি ছিল যেখানে ফিউডাল সিস্টেমস ছিল যেখানে ফিউডাল লর্ডার দারুণভাবে অত্যাচার করতো এই সব জায়গাতে কিন্তু হার্ডশিপটা বেশি আসলো কেন দ্য রাইজ অফ ফুড প্রাইস অর এ ইয়ার অফ ব্যাড হারভেস্ট লিড টু ওয়াইড স্প্রেড পিউপারিজম ইন টাউন অ্যান্ড কান্ট্রি তাহলে এত বেশি পপুলেশন চলে আসছে প্রাইস রাইজ হয়ে গেছে সেই সঙ্গে ব্যাড হারভেস্ট অর্থাৎ একটা পার্টিকুলার ইয়ারে ক্রপস ভালো হয়নি যার জন্য কিন্তু গোটা কান্ট্রি জুড়ে গ্রাম শহর ইরেসপেক্টিভ তারা কিন্তু এই প্রবলেমটা ফেস করেছিল ক্লিয়ার কেন হার্ডশিপ হলো এবার আমি আসছি থ্রি পয়েন্ট থ্রিতে চলে আসো পেজ নাম্বার সেভেন্টিন দেখো এখানে একটা কোশ্চেন দেওয়া হয়েছে পয়েন্ট আউট দ্য এক্সিস্টিং কন্ডিশনস অফ ইউরোপ ডিউরিং এইটিন এইট দেখো এইটিন এখানে চ্যাপ্টার টপিকটা বলছে এইটিন ফর্টি এইট দ্য রেভলিউশন অব দ্য লিবারালস হ্যাঁ লিবারালরা দেখো লিবারালরা আবার রেভলিউশন করলো আমি একটু আগে বলছিলাম লিবারাল ন্যাশনালিস্টস কি তোমরা আগের দিকে স্লাইডে গেলে পেয়ে যাবে আমি আর ব্যাক করে যাচ্ছি না এখানে যে যে মেন বিষয়টা বলা হচ্ছে কি বলছে প্যারালাল টু দ্য রিভলস অফ দ্য পোয়ার আনএমপ্লয়েড অ্যান্ড স্টার্ভিং পিজেন্স অ্যান্ড ওয়ার্কার্স ইন মেনি ইউরোপিয়ান কান্ট্রিজ ইন দ্য ইয়ার এইটিন ফোরটি এইট আর রেভলিউশন লিড বাই এডুকেটেড মিডল ক্লাস ওয়াজ আন্ডারওয়ে তাহলে রেভলিউশন অফ দ্য লিবারালস যে কথাটা বলা হচ্ছে কারা করছে এইটিন ফর্টি এইটে বলছে আনএমপ্লয়েড পোর আনএমপ্লয়েড দেখা ভালো করে কথাগুলো পোর যারা আনএমপ্লয়েড যারা অ্যান্ড স্টার্ভিং পিজেন যারা খাওয়া পাচ্ছে না অ্যান্ড ওয়ার্কার্স ইন মেনি ইউরোপিয়ান কান্ট্রিজ আর রেভলিউশন লিড বাই এডুকেটেড মিডল ক্লাসেস ওয়াজ আন্ডারওয়ে বলছে ইভেন্টস অফ ফেব্রুয়ারি এইটিন এইট ইন ফ্রান্স হ্যাড ব্রট অ্যাবাউট দ্য অ্যাডিকেশন অফ মোনার অ্যান্ড আ রিপাবলিক বেসড অন ইউনিভার্সাল মেল সাফারেজ হ্যাডবিন প্রোক্লেমড ওরা কিন্তু দেখেছে যে ফ্রান্সে পরপর ঘটনার মাধ্যম দিয়ে ফ্রান্সে মোনার কিছুম অ্যাবলিশ করে দেওয়া হয়েছে রিপাবলিক চলে আসছে এখানে কিসের ভিত্তিতে আসলো ইউনিভার্সাল মেল সাফারেজের ভিত্তিতে চলে আসলো মোনার রিপাবলিক বলছে ইন আদার পার্টস অফ ইউরোপ হোয়ার দ্য ইন্ডিপেন্ডেন্ট নেশান স্টেটস ডিড নট ইয়েট এক্সিস্ট তাহলে দেখো ইউরোপের আদার পার্টসে কোথায় কোথায় জার্মানি ইটালি পোল্যান্ড অস্ট্রোহাঙ্গেরি এই সমস্ত কান্ট্রিতে যেখানে নেশান স্টেট ছিল না সেখানে কি দেখল মেন অ্যান্ড ওমেন অফ দ্য লিবারাল মিডিল ক্লাসেস কম্বাইন দ্য ডিম্যান্ড ফর কনস্টিটিউশনালিজম উইথ ন্যাশনাল ইউনিফিকেশন গোটা কান্ট্রিতে একটাই আমি ন্যাশনাল ইউনিফিকেশন চাচ্ছি এবং সেম কনস্টিটিউশন যেন থাকে সেটাকে আমরা অ্যাটেনশান দিচ্ছি কি বলছে দে ডিম্যান্ড ফর দ্য ক্রিয়েশন অফ দ্য নেশান স্টেট অন পার্লামেন্টারি প্রিন্সিপাল এখানে কি কি থাকবে আ কনস্টিটিউশন ফ্রিডম অফ প্রেস অ্যান্ড ফ্রিডম অফ অ্যাসোসিয়েশন জিনিসগুলো ভালো করে দেখো কি কি বললো কি কি থাকতে হবে একটা কনস্টিটিউশন থাকতে হবে ফ্রিডম অফ প্রেস থাকতে হবে অ্যান্ড ফ্রিডম অফ অ্যাসোসিয়েশন থাকতে হবে এই জিনিসগুলো যেন কনস্টিটিউশনে থাকে পার্লামেন্টের প্রিন্সিপাল থাকবে তাহলেই কিন্তু আমরা ঠিকঠাক থাকবো নাহলে কিন্তু থাকবো না এই সমস্ত করার জন্য আমরা কি দেখলাম ফ্র্যাঙ্ক ফুড পার্লামেন্ট অর্গানাইজ হলো জাস্ট পরের প্যারাগ্রাফটা চলে আসো ফ্র্যাঙ্ক ফুড পার্লামেন্ট সেভেন্টিন পেজ প্যারাগ্রাফ নাম্বার টু এখানে কি বলছে ইন দ্য জার্মান রিজিয়ান আর লার্জ নাম্বার অফ পলিটিক্যাল অ্যাসোসিয়েশনস মেম্বার অ্যান মিডল ক্লাস প্রফেশনালস বিজনেসম্যানস অ্যান্ড প্রসপারাস আর্টিসানস গেম টুগেদার ইন দ্য সিটি অফ ফ্র্যাঙ্কফুড অ্যান্ড ডিসাইডেড টু ভোট ফর অ্যান অল জার্মান ন্যাশনাল অ্যাসেম্বলি তাহলে জার্মান রিজিয়ানে এই সমস্ত লোকগুলো কারা কারা মিডল ক্লাস প্রফেশনালস কেকে কে বিজনেসম্যান ড প্রফেশনাল আছে প্রস্পরাস এরা সবাই মিলে আসলো ফ্র্যাঙ্কফুটে ডিসাইড করতে জার্মানে একটা ন্যাশনাল অ্যাসেম্বলি ফর্ম করা হবে বললো অন এইটিন্থ এইট থার্টি ওয়ান ইলেকটেড রিপ্রেজেন্টেটিভস মাস্ট ইন দ্য প্রফেশন টু টেক দেয়ার প্লেসেস ইন দ্য ফ্র্যাঙ্ক পার্লামেন্ট কোথায় হলো কনভেন্ট ইন দ্য চার্চ অফ সেন্ট পল তাহলে ফ্র্যাঙ্কফোর্টের সেন্ট পল চার্চে একটা পার্লামেন্ট বসলো এবং সেটা ফেস্টিভ মুডে দে ড্রাফটেড আ কনস্টিটিউশন ফর দ্য জার্মান নেশান টু বি হ্যান্ডেড বাই দ্য টু বি হেডেড বাই দ্য মোনার্কি সাবজেক্ট টু আ পার্লামেন্ট তার মানে আমরা মোনার্ককে রাখছি সেই সঙ্গে আমরা পার্লামেন্টকেও রাখছি অর্থাৎ মোনার্ক তুমি কিন্তু পার্লামেন্টের আন্ডারে থাকবে এদিন পর্যন্ত তোমার অনেক কথা শুনেছি আন্না এখন তোমাকে আমাদের কথা শুনে চলতে হবে এবং বললো হোয়েন দ্য ডিসপিউটস অফার দ্য ক্রাউন ক্রাউন অন দ্য অন দিস টার্ম অফ দ্য ফ্রেডরিক উইলিয়াম ফোর আচ্ছা কি বলছে হোয়েন দ্য ডেপুটিস অফার্ড দ্য ক্রাউন অন দিস টার্মস টু ফ্রেডরিক উইলিয়াম ফোর ফ্রেডরিক উইলিয়াম ফোরটাকে দ্য কিং অফ রুশিয়া হি রিজেক্টেড ইট অ্যান্ড জয়েন্ট আদার মোনার্স টু অপোজ দ্য ইলেকটেড অ্যাসেম্বলি তার মানে কি এরা জিনিসটা ভালো করে দেখো এই যে জার্মানের সেন্ট পল চার্চে যে ভিয়েনা কনফারেন্স হলো তারা কিন্তু সবাই মিলে ঠিক করলো যে প্রুশিয়ার কিং যে ছিল ফ্রেডরিক উইলিয়াম ফোরকে আমাদের রাজা করে দেবো কিন্তু সে যেটা মানলো না বলো হি রিজেক্টেড আমার চাই না এবং সেই সঙ্গে সে কী করলো আশপাশের কান্ট্রির যে রাজারা ছিল তাদের সঙ্গে যায় হাত মিলালো বলল তোমরা এখন আমাকে রক্ষা করো এবং তোমরা মিলিটারি দাও নাহলে কিন্তু আমাদের সব শেষ হয়ে যাচ্ছে এবার কী বলল এইভাবে আমরা দেখলাম যে ফ্র্যাঙ্কফুট পার্লামেন্টটা কিন্তু খুব যে সাকসেসফুল হলো সেটা কিন্তু নয় আচ্ছা এবার এই যে এত কিছু চলছে এর মধ্যে তো ওম্যানদেরও তো একটা রোল আছে বলছে যে এক্সপ্লেন দ্য রোল অফ ওম্যান ইন দ্য রিভল্ট অফ এইটিন তাহলে এই যে এত কিছু চলছে ওম্যানরা কী করলো এবার দেখো চলে আসো বলছে দ্য ইস্যু অফ এক্সটেন্ডিং পলিটিক্যাল রাইট টু ওমেন ওয়াজ আ কন্ট্রোভার্সিয়াল ওয়ান কেন বলছে ওয়ান উইদ ইন দ্য লিবারাল মুভমেন্ট ইন হুইচ আ লার্জ নাম্বার অফ ওমেন হ্যাড পার্টিসিপেটেড অ্যাক্টিভলি ওভার দ্য ইয়ার্স তাহলে ওমেনরা পার্টিসিপেট করছে কিন্তু ওমেনদের কোনো স্থান দেওয়া হচ্ছে না প্যাসি সিটিজেন ওমেন অ্যান্ড ফর্ম দেয়ার ওন পলিটিক্যাল অ্যাসোসিয়েশনস ফাউন্ডেড নিউজপেপার্স অ্যান্ড টেকেন পার্ট ইন পলিটিক্যাল মিটিংস অ্যান্ড ডেমনস্ট্রেশন তাহলে ওম্যানরা কী কী চেঞ্জেস নিয়ে আসছে দেখো একটা সময় দীর্ঘদিন ওম্যানরা অফ ছিল সেকেন্ড ক্যাটেগরি বা প্যাসিভ সিটিজেন ছিল আস্তে আস্তে ওম্যানরা চলে আসলো সামনের দিকে তারা পলিটিক্যাল অ্যাসোসিয়েশন তৈরি করছে তারা নিউজ পেপার চালাচ্ছে তারা পলিটিক্যাল মিটিং করছে ডেমনস্ট্রেশন করছে তা সত্ত্বেও এত কিছু করা সত্ত্বেও ডেস্পাইট দ্যার ডিম্যান্ড ডেস্পাইট দিস দেয়ার ডিম্যান্ড দেয়ার ডিনাইড অফ দ্য অ্যাসেম্বলি তাদের কিন্তু অ্যাসেম্বলিতে স্থান দেওয়া হলো না বলছে হোয়েন দ্য ফ্র্যাঙ্কুট পার্লামেন্ট কনভেন্ট ইন দ্য চার্চ অফ সেন্ট পল ওমেন ওয়ার অ্যাডমিটেড ওনলি অ্যাজ অবজারভার্স টু স্ট্যান্ড ইন দ্য ভিজিটার্স গ্যালারি যখন এত চিৎকার হচ্ছে বলো ঠিক আছে তোমরা থাকতে পারো তোমরা ওই ভিজিটার্স গ্যালারি যেখানে আছে সেখানে গিয়ে তোমরা বসে থাকবা অ্যাজ এ অবজারভার তোমরা কিন্তু কিছু বলতে পারবা না তোমরা চিৎকার করতে পারবা না তোমরা এখানে অংশগ্রহণও করতে পারবা না এইভাবে কিন্তু এদেরকে স্টপ করে দেওয়া হয়েছিল তাহলে দেখো এই যে এত কিছু যে চলছে এত কিছু চলার পরেও কিন্তু আমরা দেখলাম যে খুব একটা এফেক্ট যে হয়েছে সেটা কিন্তু বলতে পারবো না আর কি হলো আচ্ছা এবারে আমরা চলে আসছি যে থ্রু কনজারভেটিভ ফোর্সেস ওয়ার এব কি দো কনজারভেটিভ ফোর্সেস ওয়ার এবল টু সাপ্রেস লিবারাল মুভমেন্টস ইন এইটিন এইট দে কুড নট রেস্টোর দ্য ওল্ড অর্ডার তাহলে যারা কনজারভেটিভ ফোর্স অ্যাপ্লাই করছিল তারা কিন্তু এই সেটাকে ওল্ড অর্ডারটাকে রেস্টোর করতে পারলো না বারবার বলছি ডিফারেন্ট কালার্স মিনস ডিফারেন্ট পয়েন্টস একটা একটা কোশ্চেন পাশে নিচ্ছি সেই কোশ্চেনগুলো বইতে সেই প্যারাগ্রাফের পাশে লিখে নাও এবং এই যে বিভিন্ন কালার দিয়ে যে মোটা করে লেখা হচ্ছে একটা একটা পয়েন্ট মার্কিং করে নাও তোমাদের এটা পড়লেই শেষ আর কিছু লাগবে না একদম পুরো বই কভার করে আমি করে দিয়েছি কিন্তু সেই কারণে প্রয়োজনে ব্যাক করে যাও ব্যাক করে যাও গিয়ে তোমরা এগুলো কালারগুলোকে দেখে দেখে বইতে মার্কিং করো এবং তোমরা দেখবে পাশে প্রশ্নগুলো লিখে রাখো আমার ক্লাসটা শেষ হওয়ার পর তোমরা যখন দেখবে আস্তে আস্তে পুরো বইটা তোমাদের পড়া হয়ে গেছে এবং সমস্ত কোশ্চেন আনসার কমপ্লিট রাইট ওকে তাহলে আমরা চলে আসছি কি বলছে দেখো তাহলে এই যে কনজারভেটিভস যারা ছিল আর কি এরা তো চেষ্টা করলো অনেক কিছু করার জন্য কিন্তু দেখা গেলো ঠিকঠাক হচ্ছে না আচ্ছা এরপরে আমরা কি দেখলাম যে মোনা মোনাক্স ওয়ার বিগিনিং টু রিয়ালাইজ দ্যাট দ্য সাইকেলস অফ রেভলিউশন অ্যান্ড রিপ্রেশন কুড ওনলি বি এন্ডেড বাই গ্র্যান্টিং কনসেশনস টু দ্য লিবারাল ন্যাশনালিস্ট রেভলিউশনারিস এই রাজারা এবার রিয়ালাইজ করলো যে আমরা এখন আমাদের অস্তিত্বকে টিকিয়ে রাখতে পারি যদি আমরা এই যে ন্যাশনালিস্ট লিবারাল ন্যাশনালিস্ট রেভলিউশনারি যারা আছে এদের কিন্তু ছাড়টা দিয়ে দেবো যে তোমরা এই সমস্ত করো তোমাদেরকে এই সুযোগ সুবিধা দিচ্ছি আর তোমরা গণ্ডগোল করো না এটা কিন্তু রাজারা রিয়েলাইজ করেছিল কি বললো হেন্স ইন দ্য ইয়ার্স আফটার এইটিন ফোরটি এইট দ্য অটোক্র্যাটিক মোনার্ক মোনার্ক

বোথ ইন দ্য হ্যাবসবার্গ ডোমিনেশন অ্যান্ড দ্য রাশিয়া এখানে বন্ডেড লেবার রাখা যাবে না দ্য হ্যাবসবার রুলার্স গ্র্যান্টেড মোর অটোনমি টু দ্য হাঙ্গেরিয়ানস ইন এইটিন সিক্সটি সেভেন তাহলে হ্যাবসবার রুলাররা কী করলো হাঙ্গেরিয়ানসদের জন্য একটু বেশি অটোনমি প্রোভাইড করলো তোমরা তোমাদের মতন করে থাকতে পারো আমরা কোনো কোনোরকম কোনো সমস্যা করবো না হয়ে গেল এবার আসছি আমরা চার নাম্বারে তিন অব্দি হয়ে গেল চার নাইনটিন দেখো ভালো করে কি বললো দ্য মেকিং অফ জার্মানি অ্যান্ড ইটালি আমরা গোটা ইউরোপ কিন্তু ঘুরছি আস্তে আস্তে ফোর পয়েন্ট ফোরে চলে আসছি এবার আমরা দেখব যে আস্তে আস্তে কি হলো জার্মান ইউনিফিকেশনটা কি করে আসলো জার্মান ভাগ ছিল সেই ভাগটা আস্তে আস্তে মিটলো কি কী করে একসঙ্গে আসলো কী করে এইখানে একটা প্রশ্ন তোমরা লিখে নাও পেজ নাম্বার নাইনটিনে প্যারাগ্রাফ নাম্বার টুয়ের পাশে লিখে নাও নিচে একটা কোশ্চেন আমি লিখে রেখেছি দেখো এক্সপ্লেন দ্য প্রসেস অফ জার্মান ইউনিফিকেশান জার্মান কী করে ইউনিফাইড হলো সেইটা নিয়ে একটা কোশ্চেন দেখো কি বলছে এই যে এইটিন ফোরটি এইটের পর আমরা দেখলাম কি যে আস্তে আস্তে বিভিন্ন অ্যাসোসিয়েশন তৈরি হলো ডেমোক্রেসি রেভলিউশন এগুলো কমন হয়ে গেল এই সমস্ত দেখে আমরা দেখলাম যে জার্মানিতে আরও বেশি সমস্যা আসতে যাবে আর কি হ্যাঁ আফটার এইটিন ফোরটি এইট ন্যাশনালিজম ইন ইউরোপ মুভড ফ্রম দ্য অ্যাসোসিয়েশন উইথ দ্য ডেমোক্রেসি অ্যান্ড রেভলিউশন ন্যাশনালিস্টস সেন্টিমেন্ট ওয়ার অফেন মোবিলাইজড বাই কনজারভেটিভস ফর প্রোমোটিং স্টেট পাওয়ার অ্যান্ড অ্যাচিভিং পলিটিক্যাল ডোমিনেশন ওভার ইউরোপ এরা কিন্তু চাইছিল স্টেট পাওয়ার ধরতে আর কি যাতে পলিটিক্যাল ডোমিনেশনটাকে ধরা যায় আর কি বলছে দিস ক্যান বি অবজার্ভ ইন দ্য প্রসেস বাই হুইচ জার্মানি অ্যান্ড ইটালি কেম টু বি ইউনিফাইড অ্যাজ আ নেশন স্টেট দেখো আমি একটা সময় বলছিলাম থার্টি নাইনটা প্রভিন্সেস জার্মানির ইটালি অনেক টুকরা কি ইউনিফাইড করতে হবে কি করলো কি বলল ন্যাশনালিস্ট ফিলিং ওয়ার ওয়াইড স্প্রেড কাদের মধ্যে অ্যামং দ্য মিডল ক্লাস জার্মানস হু ইন এইটিন ফর্টি এইট ট্রাই টু ইউনাইট ইন ডিফারেন্ট রিজিয়স অফ জার্মান কনফেডারেশান ইন টু এ নেশান স্টেট গভর্ন বাই দ্য ইলেকটেড পার্লামেন্ট তাহলে এইটিন ফর্টি এইটে যখন রেভলিউশনস চলছিল সে সময় কিন্তু এরা খুব করে চাইছিল যে একটা জার্মান কনফেডারেশন তৈরি করি কিন্তু পারেনি বলছে দিস লিবারাল ইনিশিয়েটিভ টু নেশান বিল্ডিং ওয়াজ হাও এভার রিপ্রেসড বাই দ্য কম্বাইন্ড ফোর্সেস অব দ্য মোনার্কি অ্যান্ড দ্য মিলিটারি সাপোর্টেড বাই এ লার্জ ল্যান্ড ওনার্স যাদেরকে যাদেরকে বলা হচ্ছে জাঙ্কারস অব পুরুষিয়া তাহলে এই লিবারাল ইনিশিয়েটিভ যারা নিয়েছিল নেশন বিল্ডিংয়ের জন্য এদের কিন্তু রিপ্লেস করা হয়েছিল কাদেরকে দিয়ে বলছে কম্বাইন্ড ফোর্সেস অফ মোনার্কি অ্যান্ড দ্য মিলিটারি এদেরকে সাপোর্ট করেছিল ল্যান্ড ওনার্স যাদেরকে বলছে জাংকারস পুরুশিয়ার যারা ল্যান্ড ওনার্স এরা সাপোর্ট করেছিল যে তোমরা আমি মিলিটারি পাঠাচ্ছি তোমরা আরও কিছু ফোর্সেস নিয়ে আসো এই লোকগুলোকে উঠতে দেওয়া যাবে না হলো আচ্ছা কি বলছে ফ্রম প্রুশিয়া কী বলছে ফ্রম দেন অন পুশিয়া টুক অন দ্য লিডারশিপ অব দ্য মুভমেন্ট ফর ন্যাশনাল ইউনিফিকেশন এইবার পুষিয়ার থেকে আস্তে আস্তে শুরু হয়ে গেল ইউনিফিকেশন করা দেখো এগুলো কিন্তু বারবার করে বলছি মার্কিং করে নাও তা তোমাদের সুবিধা হবে পয়েন্ট পয়েন্ট করে নাও আচ্ছা ইটস চিফ মিনিস্টার কে ওটোভান বিসমার্ক দেখো এটা কিন্তু এমসি কিউ আসে বিসমার্কটা কে তাহলে প্রুশিয়া চিফ মিনিস্টার ওয়াজ দ্য আর্কিটেক্ট অফ দিস প্রসেস ক্যারিড আউট উইথ দ্য হেল্প অফ প্রুশিয়ান আর্মি অ্যান্ড ব্যুরোক্রেসি তাহলে পুশিয়ার আর্মি আর ব্যুরোক্রেসি এই দুইজনকে হেল্প নিয়ে দুটো দলের হেল্প নিয়ে প্রুশিয়ান চিপ চিফ মিনিস্টার চাইছিল ইউনিফিকেশন করার জন্য কি বলছে থ্রি ওয়ার্স ওয়ার্স ওভার সেভেন ইয়ার্স সাত বছরের মধ্যে তিনবার যুদ্ধ হলো কার সঙ্গে অস্ট্রিয়া ডেনমার্ক অ্যান্ড ফ্রান্স অস্ট্রিয়া ডেনমার্ক অ্যান্ড ফ্রান্স তিনটা কান্ট্রির সঙ্গে সাত বছরে তিন তিনবার যুদ্ধ হলো যুদ্ধ করে এন্ডেড ইন পুষিয়ান ভিক্ট্রি অ্যান্ড কমপ্লিটেড দ্য প্রসেস অফ ইউনিফিকেশান তাহলে পুষিয়া ইউনিফিকেশান হয়ে গেল ভিক্ট্রি করলো ইন জানুয়ারি এইটিন সেভেন্টিন দ্য পুষিয়ান কিং উইলিয়াম ওয়ান ওয়াজ প্রোক্লেমড জার্মান এম্পায়ার ইন এ সেরেমনি হেল্ড অ্যাট ভারসাইলিস তাহলে জার্মান ইউনিফিকেশান হয়ে গেল কি করে হলো আগে কিন্তু আমরা দেখলাম পুষিয়ার চিফ মিনিস্টার ওটোভান বিসমার্ক ভ্যারাইটিস প্রসেস নিচ্ছিল তিন সাত বছরের মধ্যে তিনবার যুদ্ধ হলো কার সঙ্গে অস্ট্রিয়া ডেনমার্ক ফ্রান্স এই পরপর যুদ্ধ দিয়ে কী করলো পুষিয়ান ভিক্ট্রিটা কমপ্লিট হলো এবং ইউনিফিকেশন হলো ইন জানুয়ারি এইটিন সেভেন্টিন প্রুশিয়ান কিং উইলিয়াম ওয়ান সে জার্মানের রাজা হলো কোথায় একটা সেরিমনি তৈরি হলো ভার্সাইলিস শহরে আর কি আচ্ছা এবার যখন জার্মানিতে হয়ে গেল তখন আমরা দেখলাম আর একটা প্রসেস বলছিল নেশন বিল্ডিং প্রসেস ইন জার্মানি হ্যাড ডেমনস্ট্রেটেড দ্য ডোমিন্স অফ প্রুশিয়ান স্টেট পাওয়ার এই স্টেটটা কী করলো দ্য নিউ স্টেট প্লেসড আ স্ট্রং এমফেসাইজ কী কী অন মডার্নাইজিং দ্য কারেন্সি ব্যাংকিং লিগাল অ্যান্ড জুডিশিয়াল সিস্টেম ইন জার্মানি তাহলে এই যে আমরা একটা নেশন স্টেট করলাম কিসের জন্য করলাম অবজেক্টিভ কী ছিল স্টেটটাকে তো স্ট্রেনদেন করতে হবে স্ট্রেনদেন করতে গেলে কী করতে হবে রাজা কতগুলো বিষয়ের উপর অ্যাটেনশান দিল কী কী বলছে মডার্নাইজিং দ্য কারেন্সি ওল্ড কারেন্সি থেকে মডার্নাইজ করে দেবো কারেন্সিটাকে ব্যাঙ্কিং সিস্টেম লিগাল অ্যান্ড জুডিশিয়াল সিস্টেম এগুলোকে আপডেটেড করে দেবো আচ্ছা পুশিয়ান মেজার্স অ্যান্ড প্র্যাকটিসেস অফেন বিকেম আ মডেল ফর দ্য রেস্ট অফ জার্মানি তাহলে এমন একটা সিস্টেম নিয়ে আসলো যেটা গোটা ইউরোপের কাছে একটা মডেল আকারে তৈরি হলো এন্ড অফ জার্মানি এবার আসছি আমরা ইটালিতে দেখো ইটালিতে কি হলো ফোর চলে আসো পেজ নাম্বার টোয়েন্টি ইটালিতে কি হলো জার্মানির মতোই কিন্তু একই ব্যবস্থা হ্যাঁ আচ্ছা বলছে লাইক জার্মানি ইটালি টু হ্যাড আ লং হিস্ট্রি অফ পলিটিক্যাল ফ্র্যাগমেন্টেশন টুকরা 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 হয়েছিল ইটালিয়ানস ওয়ার স্ক্যাটার্ড ওভার সেভারাল ডাইনেস্টিক স্টেটস অ্যাজ ওয়েল অ্যাজ মাল্টি ন্যাশনাল হ্যাবসবার এম্পায়ার আচ্ছা এখানে একটা কোশ্চেন তোমরা লিখে নাও ফোর পয়েন্ট টু যে ফার্স্ট যে প্যারাগ্রাফটা আছে তার পাশে কোথাও লেখা নাও হোয়াট ওয়াজ দ্য পলিটিক্যাল ডিভিশনস অফ ইটালি বিফোর দ্য ইউনিফিকেশন অর্থাৎ ইটালির পলিটিক্যাল ডিভিশনটা কি ছিল ইউনিফিকেশন হওয়ার আগে এই যে আমি একটু আগে বলছি যে এতগুলো পলিটিক্যাল ফ্র্যাগমেন্টেশন ছিল এখানে দেখো এই মোটা করে লেখাটা এটা কিন্তু উত্তর ডিউরিং দ্য মিডল অফ নাইনটিন সেঞ্চুরি ইটালি ওয়াজ ডিভাইডেড ইন্টু সেভেন স্টেটস অফ হুইচ ওনলি ওয়ান সার্ডিনিয়া পিডমন ওয়াজ রুল্ড বাই অ্যান ইটালিয়ান প্রিন্সলি হাউস আর হলো অন্য কেউ দ্য নর্থ দ্য নর্থ ওয়াজ আন্ডার অস্ট্রিয়ান হ্যাভসবার্গ দ্য সেন্টার ওয়াজ রুল বাই দ্য পোপ অ্যান্ড দ্য সাউদার্ন রিজিয়ান ওয়ার আন্ডার দ্য ডমিনেশন অফ দ্য বার্বন কিং অফ স্পেন তাহলে এইরকম ডিভিশনসগুলো ছিল এই এন্টায়ার ডিভিশনসগুলোকে একখানে করে নিয়ে ইটালিটায় কিন্তু ইউনিফাই করা হলো কিভাবে করা হলো দেখো বলছে চিফ মিনিস্টার কাবুর আমি একটু আগে বলছিলাম পুশিয়ান চিফ মিনিস্টার ওটোভান বিসমার্ক এখানে চিফ মিনিস্টার ইটালিতে কাভুর চিফ মিনিস্টার কাভুর হু লিড দ্য মুভমেন্ট টু ইউনিফাই দ্য রিজিয়ন অফ ইটালি এ একটা মুভমেন্ট স্টার্ট করল আর কি আচ্ছা এটা কিন্তু একটা পয়েন্ট করে নাও তারপরে কি বলছে এটাকে একটা হ্যাঁ আমি নাম্বার ওয়ান করে দিলাম হ্যাঁ আচ্ছা এখানে কি বলছে থ্রু এ ট্যাক্টফুল ডিপ্লোম্যাটিক অ্যালায়েন্স উইথ ফ্রান্স ইমার্সড বাই কাবুর ইঞ্জিনিয়ার বাই কাবুর সার্ডিনিয়া পিটবর্ন সাকসিডেড ইন ডিফিটিং দ্য অস্ট্রিয়ান ফোর্স ইন এইটিন ফিফটি নাইন তাহলে দেখো আস্তে আস্তে কেউ ট্যাক্টফুলি ডিপ্লোম্যাটিক ওয়েতে একজনের সঙ্গে মিট করলো করে আরেকজনকে হারিয়ে দিল হলো তারপরে কি বলছে কি বলছে অ্যাপার্ট ফ্রম দ্য রেগুলার ট্রুপস এ লার্জ নাম্বার অফ আর্মড ভলেন্টিয়ার্স আন্ডার দ্য লিডারশিপ অফ জেসিপি গ্যারিবোল্ডি জয়েন্ট ইন ইটালি আচ্ছা ইন এইটিন সিক্সটিস দে মার্চ ইন দ্য সাউথ ইটালি অ্যান্ড দ্য কিংডম অফ দ্য টু সিসিলিস অ্যান্ড সাকসিডেড ইন উইনিং দ্য সাপোর্ট অ দ্য লোকাল পিজেন্টস ইন অর্ডার টু ড্রাইভ আউট দ্য স্প্যানিশ রুল তারা দেখো এইটিন সিক্সটিসে কী করলো তারা ইটালিতে মার্চ করলো সাউদার্ন পোর্শনদের ঢুকলো টু সিসিলিসে ঢুকলো এবং আস্তে আস্তে গোটাকে দখল করে নিল এবং লোকাল পিজেন্সদেরকে তারা ক্যাপচার করে নিল তাদের সাপোর্ট পেয়ে গেল যাতে কিনা না স্প্যানিশ রুলারদেরকে আউট করে দেওয়া যায় ইন এইটিন সিক্সটি ওয়ান ভিক্টর ইমানুয়েল টু প্রোক্লেম দ্য কিং অফ ইউনাইটেড ইটালি এই করে আস্তে আস্তে গ্যারিবল্ডি ঢুকলো তারা দেখো একদিকে কাভুর ইটালিয়ান চিফ মিনিস্টার কাউন্ট ক্যামিলিও ডি কাভুর একদিকে ছিল আরেকদিকে জেসিপি গ্যারিবল্ডি ছিল এই করে কিন্তু আমরা দেখলাম আস্তে 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 কি সুন্দরভাবে তারা মুভমেন্ট করলো ডিপ্লোমেসি চালালো চালিয়ে আস্তে আস্তে ইটালিকে ইন্ডিপেন্ডেন্ট করে দিল তারপরে দেখলাম ভিক্টোরি দ্য কিং অফ ইউনাইটেড ইটালি এত বড় ইটালিটাকে একসঙ্গে করে নিল পরিষ্কার হয়ে গেল আচ্ছা তাহলে দুই নাম্বার পয়েন্ট দিলাম এইখানে দেখো এটাকে তিন নাম্বার তোমরা দিতে পারো এইখান থেকে তোমরা তিন নাম্বার দিতে পারো দিয়ে আর এইখানটা তোমরা চার নাম্বার দিলে ধরো হয়ে গেল আচ্ছা তাহলে জার্মান হলো ইটালি হয়ে গেল এরপরে আমরা আসছি দ্য স্ট্রেঞ্জ কেস অফ ব্রিটেন ব্রিটেনটা কিন্তু একটু ভিন্ন ধরনের ছিল টোয়েন্টি ওয়ান পেজে ফোর পয়েন্ট থ্রি অন্য কান্ট্রিগুলোর মতো কিন্তু ব্রিটেন ইন্ডিপেন্ডেন্ট হয়নি এক এক করে যার ইটালি হলো জার্মান হলো আগের কান্ট্রিগুলো হলো এখন আমরা আসছি ব্রিটেনে বলছে দ্য মডেল অফ দ্য নেশন অর দ্য নেশন স্টেট সাম স্কলার হ্যাভ আর গুড ইজ গ্রেট ব্রিটেন ব্রিটেনের ফরমেশনটা কিন্তু অন্যদের মতন করে হয়নি একদম ডিফারেন্টলি হয়েছে কি বলছে ইট ওয়াজ দ্য রেজাল্ট অফ এ লং ড্রন ড্রন আউট প্রসেস কী করে হলো বলছে দেয়ার ওয়াজ নো ব্রিটিশ নেশান প্রায়ার টু দ্য এইটিন সেঞ্চুরি তাহলে দেখো এইটিন সেঞ্চুরির আগে একটা ব্রিটিশ নেশন বলে কিছুই ছিল না তাহলে কি করে চলতো বলছে দ্য প্রাইমারি আইডেন্টিটিস অব দ্য পিপল হু ইনহ্যাবিটেড ইন ব্রিটিশ আইজলস ওয়ার এথনিক ওয়ান্স কেউ ছিল ইংলিশ কেউ ছিল ওয়ালেস কেউ ছিল স্কট কেউ ছিল আইরিশ এরকম বিভিন্ন বিভিন্ন জায়গাতে এথনিক গ্রুপ ছিল এবং তাদের আলাদা কালচার ছিল আলাদা পলিটিক্যাল ট্র্যাডিশন ছিল কিন্তু ব্রিটিশ ইংলিশ নেশন স্টেডিলি গ্রিউ ইন ওয়েলথ ইম্পর্টেন্স অ্যান্ড পাওয়ার তাহলে এই যে এই যে ইংলিশ যারা ছিল এরা আস্তে আস্তে গ্রো করতে শুরু করলো ইট ওয়াজ এবল টু এক্সটেন্ড ইটস ইনফ্লুয়েন্স ওভার দ্য আদার নেশনস অব দ্য আইল্যান্ডস আইল্যান্ড কান্ট্রি অনেকগুলো এই ছিল আস্তে আস্তে অন্যান্য আইল্যান্ডগুলোর উপর দখল করতে শুরু করলো আর কি বলছে অ্যাক্ট অফ ইউনিয়ন সেভেন্টিন হান্ড্রেড সেভেন বিটুইন ইংল্যান্ড অ্যান্ড স্কটল্যান্ড রেজাল্টেড ইন দ্য ফরমেশন অফ দ্য ইউনাইটেড কিংডম গ্রেট ব্রিটেন মিন্ট দ্য ইন এফেক্ট দ্যাট ইংল্যান্ড ওয়াজ এবল টু ইম্পোজ ইটস ইনফ্লুয়েন্স অন স্কটল্যান্ড তাহলে একটা ট্রিটি হলো অ্যাক্ট অফ ইউনিয়ন অফ সেভেন্টিন হান্ড্রেড সেভেন কার মধ্যে বিটুইন ইংল্যান্ড অ্যান্ড স্কটল্যান্ড এই করে কিন্তু ইংল্যান্ড ইন্ডিপেন্ডেন্ট হয়ে গেল পরিষ্কার হলো আচ্ছা এরপরে আমরা আসছি হচ্ছে যে টোয়েন্টি টু পেজে তোমরা চলে আসো এখানে দেখো খুব বেশি ইম্পর্টেন্ট বিষয় নেই বলছে আয়ারল্যান্ড সাফার্ড সিমিলার ফেট অর্থাৎ আয়ারল্যান্ডের ভাগ্যও খুব খারাপ ছিল আচ্ছা ইট ওয়াজ আ কান্ট্রি ডিপলি ডিভাইডেড বিটুইন ক্যাথলিক্স অ্যান্ড প্রোটেস্ট্যান্টস বুঝতেই পারছো একই ধর্ম দুটো গ্রুপ ধর্মের মধ্যে সেম ডিভিশন হলো দ্য ইংলিশ হেল্প দ্য প্রোটেস্ট্যান্টস অফ আয়ারল্যান্ড টু ডমিনেন্স ইংলিশটা কিন্তু হেল্প করছে এদেরকে এদের ডোমিনেশনটাকে এস্টাবলিশ করার জন্য তো এইভাবে আস্তে আস্তে দেখলাম যে ব্রিটিশ নেশন আসলো আসার পরে এদেরকে হেল্প করলো করে নিয়ে দ্য সিম্বল অফ দ্য নিউ ব্রিটেন বা ব্রিটিশ ফ্ল্যাগ দ্য ন্যাশনাল অ্যান্থেম হলো এদেরই এইভাবে আস্তে আস্তে ব্রিটিশটাই এদেরকে হেল্প করে তাদের মতন করে একটা দখল করে নিল হলো এরপরে আসি আমরা পাঁচ নাম্বার টোয়েন্টি থ্রি পেজ ভিজুয়ালাইজিং নেশন দেখো একটা জিনিস আমি যদি তোমাদেরকে বলি ইন্ডিয়া দেখেছো তোমরা ঠিকঠাক উত্তর দিতে পারবে না কিন্তু যখন ফ্রিডম স্ট্রাগল চলছিল আমরা সবাই ইন্ডিয়াকে দেখতাম আমাদের ন্যাশনাল ফ্ল্যাগ আমাদের ভারত মাতা এর মধ্যে দিয়ে আজকে যখন কোথাও হয়তো একটা অলিম্পিক গেম হচ্ছে প্রচুর কান্ট্রিজ এসছে আমাদের ইন্ডিয়ান কোনো প্লেয়ার সে হয়তো কোনো মেডেল পেলো তখন আমরা দেখতে পাচ্ছি ইন্ডিয়ান ফ্ল্যাগ উঠছে ইন্ডিয়ান ন্যাশনাল অ্যান্থেম হচ্ছে আমরা খুব প্রাউড ফিল করি এ দিস ইজ ইন্ডিয়া সেই রকম ভিজুয়ালাইজিং নেশান নেশানটাকে কীভাবে দেখবো ইট ক্যান বি ইট ক্যান ফিল ইট ক্যান নট বি এক্সপ্রেসড আচ্ছা কি বলছে আর্টিস্টস ইন এইটিন নাইনটিন সেঞ্চুরিজ ফাউন্ড আউট দ্য ফাউন্ড আউট বাই পার্সোনিফাইং আ নেশান এই যে পার্সোনিফাইং নেশান মানে কি এই যে আমি যে বলছি যে ভারত মাতা একটা লোক একটা লোকের একটা আই একটা ইমেজ দাঁড় করে দিলাম ইন আদার ওয়ার্ডস দে রিপ্রেজেন্টেড আ কান্ট্রি অ্যাজ অ্যাজ ইফ ইটুয়ার আ পার্সন একটা দেশ একটা মানুষকে পার্সনকে ট্রিট করা হচ্ছে আগে যেমন রাজা ছিল অমুক রাজা মানে অমুক দেশ এরকম ব্যাপারটা তো আমরা দেশকে সেভাবে দেখছি আর কি তো এখানে এইটিন নাইনথিন সেঞ্চুরিতে বিভিন্ন আর্টিস্টরা পোর্ট্রেট করলো ফিমেল ফিগার্সকে যেমন তোমরা জানো মেরিয়ানিয়ান জার্মানিয়া হ্যাঁ এদের 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 ফিগারটাকে পোর্ট্রেট করে জার্মানিতে ইটালিতে এরকম সব শো করা হয়েছিল আর কি তো এভাবে আমরা দেখলাম যে একটা কান্ট্রিকে ইউনিফাই করতে গেলে কিছু জিনিস লাগবে যেগুলো মানুষের মনে ছাপ ফেলতে হবে বলছে যে তোমরা দেখবা যে যখন ফ্রান্স রেভলিউশন হচ্ছিলো তখন কিছু ফেমাস অ্যালিগোরিস ছিল কিছু পোয়েট্রিস ছিল কী বলছে কী পোর্ট্রেট আইডিয়াস কী বলছে লিবার্টি জাস্টিস রিপাবলিক এসব আইডিয়াগুলোকে পোর্ট্রেট করা হতো এবং এই আইডিয়াগুলোকে রিপ্রেজেন্ট করা হতো কিছু সিম্বলস দিয়ে হ্যাঁ যেমন ধরো যে লিবার্টি দেখানো হতো রেড ক্যাপ ব্রোকেন চেন জাস্টিক্স দেখানো হচ্ছে এগুলো কি হতো যে এইভাবে আমরা একটা দেশকে রিপ্রেজেন্ট করছি ভিজুয়ালাইজ নেশনটাকে ভিজুয়ালাইজ করছি এইভাবে কিন্তু আমরা দেখেছি এবং দেখলাম যে ফিমেল অ্যালিগোরিজ যেগুলো আছে এই যেমন তো আমি একটু আগে আমি বলছিলাম যে মেরিয়ানি জার্মানিয়া রেপ্লিকা তৈরি করা হয়েছিল যাতে কিনা মানুষকে মোটিভেট করা যায় এক কথায় যেমন মেরিয়ানি কি একটা রেপ্লিকা তৈরি করা হলো যে সবাইকে ইউনাইটেড করার জন্য আর কি হ্যাঁ একটা ইমেজ মার্ক অন কয়েন অ্যান্ড স্ট্যাম্পসের মধ্যে পরে মার্ক করা হয়েছিল হয়েছিলো জার্মানিতে জার্মানিয়া তৈরি করা হয়েছিল হ্যাঁ জার্মান নেশনকে ভিউট করার জন্য এবং জার্মান তারা কিন্তু একটা ভালো জিনিস ছিল তারা হচ্ছে একটা জার্মানিয়া ওয়ার এ ক্রাউন অফ ওক লিভস অ্যাজ দ্য জার্মান ওক স্ট্যান্ডস ফর হিরোইজম মানে জলপাই পাতার মুকুট পরিয়ে দিয়েছিল এটা খুব হিরোইজম শো করছে আর কি তো এই এইরকম করে করে আমরা দেখলাম বিভিন্ন কান্ট্রিতে ন্যাশনালিজমটাকে রেইস করার জন্য বিভিন্ন জায়গাতে কিন্তু এই জিনিসগুলোকে রেইস করা হয়েছিল। যেমন ধরো তোমাদের বইতে আছে টোয়েন্টি ফোর পেজে যে মিনিং অব দ্য সিম্বলস কে কোন সিম্বলকে মিন করছে আর কি যেমন ধরো ব্রোকেন চেন কি বলছে বিং ফ্রিড আচ্ছা এই চার্টটা কিন্তু তোমরা ভালো করে পড়ে রাখবে এটা কিন্তু এমসি কিউয়ের মধ্যে খুব আসে এটা যার জন্য বলছি যে খুব ভালো করে পড়ে রাখবা এগুলো নতুন করে বলার কিছু নেই এগুলো তোমরা আগেও দেখে এসছো যাই হোক তাহলে এখানে আমার নতুন করে কিচ্ছু নেই লাস্ট যেটা আসে সেটা হচ্ছে ইম্পিরিয়াল ন্যাশনালিজম অ্যান্ড ইম্পিরিয়ালিজম ন্যাশনালিজম মানে তোমরা জানো ন্যাশনালিজম মিনস ফিলিং ফর ওয়ান্স ওন কান্ট্রি আর ইম্পিরিয়ালিজম মানে কি এক্সটেনশন অফ পাওয়ার অফ ওয়ান্স ওন কান্ট্রি টুয়ার্ডস দ্য কান্ট্রি অফ আদার্স তোমরা জানো যে ব্রিটেনে যখন আমাদের দেশকে দখল করে নিয়েছিল তখন কিন্তু আমরা কলোনিয়াল রুলের আন্ডারে চলে এসেছিলাম এবং পরবর্তীকালে আমরা দেখলাম যে আস্তে আস্তে ফ্রিডম স্ট্রাগল করে করে আমরা ইন্ডিপেন্ডেন্স পাই তো ইম্প্রিজমটা কেন হলো এর হওয়ার মেইন কারণটা ছিল যখন ইংল্যান্ডে ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন হলো তখন কিন্তু আমরা দেখলাম যে ইংল্যান্ড থেকে প্রচুর পরিমাণে রিসোর্সেস তারা সেল করার উদ্দেশ্যে ট্রেড করার উদ্দেশ্যে এগিয়ে আসে তখন যখন এখানে দেখলো যে এখানে পলিটিক্যাল ডিসইনটিগ্রেশন তখন এটা আস্তে আস্তে পলিটিক্যাল পাওয়ারটা ক্যাপচার করলো এবং ইংল্যান্ড থেকে কিন্তু এখানে এসে তারা পাওয়ারটাকে এক্সটেনশন করে বসালো দ্যাট ইজ ইম্পিরিয়ালিজম এটা কখন হয় যখন কোন কান্ট্রির পলিটিক্যাল এক্সট্রিম ইনস্টেবিলিটি থাকে আউটসাইড কান্ট্রি যখন আসছে তারা যখন দেখছে সব ফ্রি কোনো কোনো একজন পার্টিকুলার লিডার নাই বা কোনো একটা নেশান স্টেটের কোনো একটা কনসেপ্ট নাই তখন কিন্তু তারা এই উইকনেসটাকে সুযোগ নিয়ে তারা কিন্তু কান্ট্রির মধ্যে ঢুকে যায় তাহলে এইভাবে আমরা দেখলাম যে ইম্পিরিয়ালিজমটা হয় এবং ইম্পিরিয়ালিজম হলে কিন্তু সেই কান্ট্রিকে সাফার করতে হবে লাইক দ্যাট অফ ইন্ডিয়া তাহলে এইভাবে আমরা দেখলাম এই চ্যাপ্টারটা কিন্তু এইটুকুই ছিল তো আমি যেটা তোমাদেরকে বললাম সেটা যে আমি তোমাদের চ্যাপ প্রত্যেকটা প্যারা ধরে ধরে লাইন ধরে ধরে এবং তার পাশে যে কোশ্চেন করে দিয়েছি সেই কোশ্চেনগুলো তোমরা বইয়ের মধ্যে লিখে নেবে এবং একটু ব্যাক ব্যাক করে যাবে বিভিন্ন কালার দিয়ে দিয়ে আমি করেছি তোমরা সেগুলোকে পয়েন্ট আউট করে নেবে প্রত্যেকটা কালার মিনস প্রত্যেকটা পয়েন্ট এভাবে দেখবা তোমাদের এইটা আমি পড়াতে পড়াতে তোমাদের প্রচুর কোশ্চেন আনসার সলভ হয়ে গেলো এবং এটা যদি ঠিকঠাক মনে রাখতে পারো আমার এই ডিসকাশনটা তাহলে কিন্তু তোমাদের এই চ্যাপ্টারে নতুন করে কিছু আর পড়তে হবে না আশা করি চ্যাপ্টারটা ঠিকঠাক লেগেছে তোমাদের আরেকবার বলবো অবশ্যই আমাকে লাইক করবে কমেন্ট করে জানাবে কি সমস্যা হলো এবং অবশ্যই বেল আইকন দাবিয়ে রাখবে আর হ্যাঁ সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবে না থ্যাংক ইউ